أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء शुदी दर्शक मंडली अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू अल्लाहumma सल्ले अला मुहम्मदिन व अला मुहम्मद कमा सल्लल्लाहु तआला इब्राहिमा व अला आलि इब्राहिमा इन्नाका हमीदुम मजीद अल्लाहumma बारिक अला मुहम्मदिन वला अला आलि मुहम्मद कमा बारक तआला इब्राहिमा वला अला आलि इब्राहिमा इन्नाका हमीदुम मजीद शुदी दर्शक मंडली আজকে আমরা আবার আমাদের সত্যের সন্ধানের দ্বিতীয় দিনের অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আশা করি যে গতকালের মতো আজকেও আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য অনেকেই উপস্থিত আছেন অনেক পুরনো নতুন আহমেদী এবং আমাদের অনেক রকম সম্মানিত অতিথি যারা সত্যকে জানার এবং সত্যকে মানার জন্য আজ এখানে শুনতে এসেছেন দেখতে এসেছেন আমাদের এই প্রোগ্রাম যথারীতি আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত আছেন মোকার মৌলানা ফিরোজ আলম সাহেব এবং মৌলানা আবদুল্লা খান চৌধুরী সাহেব দর্শকদের কাছে আমাদের অনুরোধ যদি আপনারা সরাসরি আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে চান প্রশ্ন করতে চান তো যে টেলিফোন নম্বরগুলি আমাদের পর্দায় দেখানো হচ্ছে আপনারা এই টেলিফোন নম্বরগুলি টুকে নিন এবং এর মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন অনুষ্ঠানের শুরুতেই আমি মাওলানা আব্দুল্লাহ আল সাহেব এর কাছে এই অনুরোধ রাখব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাহত্ত্ব এবং তার মহান শিক্ষার আকাঙ্ক্ষা আজকে যদি দর্শক দোজন্যন কিছু বলেন ধন্যবাদ মাওলানা সারিম সাহেব আপনাকে দর্শক মণ্ডলী কুরআন শরীফে আল্লাহ তাআলা বলে রেখেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য আল্লাহ তালার এই মহান রসুলের জীবনে তার জীবনীতে একটি আদর্শ মহান আদর্শ বিদ্যমান তাকে তোমাদের জন্য আদর্শ হিসাবে মডেল হিসাবে প্রেরণ করা হয়েছে এই মহান রসুল হজরত মোহাম্মদ সাল্লু আলী যে বিরাট অবদান রয়েছে আমাদের প্রতি সেটার একটি ঝলক আমরা আজকে সামান্য পরিসরে আলোচনা করার চেষ্টা করব। এবং সে দিকটি হচ্ছে ব্যক্তিগত পরিচ্ছন্নতা আল্লাহ তালা কুরআন শরীফে তার প্রশংসা গিয়ে বলেছেন হুবল্লাজি আরসাল রসুলহু হুবল্লাজি বয়ু জক্ষি হিম এই মহান রসুল আল্লাহ তালা পাঠিয়েছেন নিরক্ষরদের মাঝে যিনি তার নিদর্শনাবলী এবং তার আয়াতসমূহ পাঠ করে শোনান এবং তাদেরকে পবিত্র করেন এমন পবিত্র ছিলেন তিনি নিজে পবিত্র অন্যকে পবিত্র করতে পারতেন এবং সবচেয়ে বেশি পবিত্র তিনি করেছেন তিনি এসে একটি অসভ্য জাতিকে সভ্যতা শিখিয়েছেন মানবতা শিখিয়েছেন মানুষদেরকে ক্ষুধার দর্পণে পরিণত করে গেছেন এমন পরিচ্ছন্নতা এমন পবিত্রতা এমন পরিবর্তন আর কোনো নবী কখনো দেখাতে পারেন নাই যা আমাদের নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ ওয়াসাল্লাম দেখিয়েছেন এই পরিচ্ছন্নতার বিষয়ে আজকে ব্যক্তিগত পরিচ্ছন্নতার আঙ্গিকটি উপস্থাপন করার একটি সামান্য অংশ উপস্থাপন করার চেষ্টা করছি হজরত মোহাম্মদ ওয়াসাল্লামের ব্যক্তিগত পরিচ্ছন্নতার মধ্যে সবচেয়ে বেশি যেটা আমার কাছে প্রণিধানযোগ্য মনে হয় সেটি হচ্ছে ওরাল হাইজিন বা দাঁত পরিষ্কার রাখার অভ্যাস তিনি মিসওয়াক তখনকার দিনের দাঁতের ব্রাশ ব্যবহার করতেন নিয়মিত ব্যবহার করতেন এবং অন্যদেরকে দাঁতের পরিচ্ছন্নতার দিকে মনোযোগ আকর্ষণ করে বারবার তাগাদা দিতেন একবার তিনি বলেছেন লাউলা অশুক্কা আলা উম্মাতি লাহুম বিসি ওয়াকে কাবলা কুল্লে সালাতিন যদি আমার জাতির জন্য আমার উন্মতের জন্য কষ্টসাধ্য বিষয় না হতো তাহলে আমি তাদেরকে অবশ্যই প্রত্যেক নামাজের আগে দাঁত ব্রাশ করার মিসওয়াক করার আদেশ দিতাম কিন্তু দিচ্ছি না শুধুমাত্র তাদের কষ্ট যেন না হয় এই ভয়ে তা নাহলে আমার মন চায় দিতে আদেশ করেননি কিন্তু নিজের মনোবাঞ্ছনা তার ইচ্ছাটা বলে দিয়েছেন হজুর সাল্লু আলী ওসালাম নিজে নিয়মিত দাঁতের ব্রাশ করতেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন মুখটাকে আর অন্যদেরকেও শেখাতেন তার জীবনের শেষ দিকে একেবারে যখন তিনি মৃত্যু শয্যায় সাইত সে অবস্থার একটি দৃশ্য বর্ণনা করেছেন হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা উম্মুল মমিনিন তিনি বলছেন যে কাউকে তিনি ব্রাশ করতে দেখলেন অর্থাৎ গাছের ডাল নিয়ে মিসওয়াক করতে দেখেছেন তো চেয়ে দেখলেন কথা বলতে পারছেন না অসুস্থ ভীষণ দুর্বলতা আছে শরীরে তিনি এমন দৃষ্টিতে চেয়ে দেখলেন তার দেখে যে আমি বুঝলাম হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ বললেন আমি বুঝলাম তিনি মিসওয়াক করতে চান তো আমি হজুর সাল্লাহ আলিবুয়াকে জিজ্ঞেস করলাম আপনার দরকার তিনি ইশারাতে বলেন দরকার তখন আমি আমার নিজের দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে সেই ডালটাকে নরম করলাম এবং হজুর সাল্লাহ আলিবা সাল্লামকে মিসওয়াক করতে সাহায্য করলাম আর তিনি গর্ব করতেন আর বলতেন স্মৃতিচারণ করতেন যে আমার হজুর সাল্লাহবাসাল্লামের লালা মুবারক এর সাথে সবচেয়ে শেষে আমার লালাটা মিলিত হয়েছে কেন আমি তার জন্য মিসওয়াক তৈরি করে দিয়েছিলাম হজুর সাল্লাহ আলিবা সাল্লাম আল্লাহর কাছে ফিরত যাচ্ছেন ভীষণ অসুস্থ তার সত্ত্বেও সেই মুহূর্তে তিনি দাঁত ব্রাশ করছেন দাঁত পরিষ্কার করছেন এদিকে আমাদেরকে ইঙ্গিত করছেন হে মোমেনরা হে বিশ্বাসীরা তোমরা প্রত্যেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবে বিশেষভাবে দাঁতের যত্ন এবং দাঁতের পরিচ্ছন্নতার দিকে লক্ষ্য রাখবে একটি হাদিস আমি সেদিন পড়তে গিয়ে খুব ভালো লাগলো এই আমি এটা নোট করে এনেছি এই অনুষ্ঠানের জন্য হযরত মোহাম্মদ সাল্লিবু আসাল্লামের একটি হাদিস বুখারি শরীফের কিতাবুল লিবাস অধ্যায়ে বর্ণিত হয়েছে বাব কসু শারেব বলেছেন হজর সাল্লাহ আলিবাসাল্লাম আল ফিতরত খামসুন পাঁচটি বিষয় সিদ্ধ পাঁচটি এমন বিষয় রয়েছে যেটা মানব সিদ্ধ। আল খেতানো খতনা করা মুসলমানি করা বাংলাতে বলে ওয়াল এসতেহে দাদো নিচের চুল এবং লোম কাটা ওয়াল এসতেহ দাদো নিচের চুল এবং লোম কাটা ওয় ইবতে এবং বগলের চুল কামাই করা বগলের চুল কামাই করা ওয় তকিম ওয়াকসু সারেব এবং মুছ ছাটা আর ওয় তকলিমুল সফারে নখ কর্তন করা আবার বলছি বাংলাতে পাঁচটি বিষয়ে মানব স্বভাব স্বভাবসিদ্ধ খতনা করা নাভির নিচে চুল ও লোম কাটা বগলের চুল কামাই করা এবং মুছ ছিঁটে রাখা আর হাতের পায়ের নোখ কর্তন করা বুখারি শরীফ কেতাবুল লিবাস বাব কাস্যুর শারেফ হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এই যে দিকগুলো আমাদেরকে শিখিয়েছেন এটা কিন্তু আবশ্যকভাবে শরীরকে সুন্দর এবং পরিচ্ছন্ন রাখার জন্য একটি অভ্যাসে পরিণত করতে হবে আমাদেরকে তিনি নিজে করতেন করতে শিখিয়েছেন এবং আমাদেরকে বুঝিয়েছেন যে যদি তোমরা পার্সোনাল হাইজিন ব্যক্তিগত পরিচ্ছন্নতা অবলম্বন করতে চাও তাহলে এগুলোকে রপ্ত করে ফেলো এগুলোকে অভ্যাসে পরিণত করো আমাদের উচিত আমরা যেন হজুর সাল্লাহ আলীবামের এই শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করি বাহ্যিক পরিচ্ছন্নতাও যেন লাভ করি এবং অভ্যন্তরীণ আত্মিক পরিচ্ছন্নতা পবিত্রতাও যেন অর্জন করি আরেকটা জিনিস আমি এই প্রেক্ষিতে বলতে চাই হযরত মোহাম্মদ সাল্লাহ আলিবা সমস্ত দিক তুলে ধরতেন এবং কিভাবে প্রকৃতির ডাকে সাড়া দিতে হয় সেটাও শিখিয়েছেন তিনি আমাদেরকে একবার তিনি একটি কবরস্থান গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আর সে সময় তাকে জানানো হলো একটি অদৃশ্য বিষয় এবং তিনি তখন বললেন যে অমুক কবরে সাহিত ব্যক্তিকে কেবল এজন্য শাস্তি দেওয়া হচ্ছে কেননা সে পেশাব করার সময় ছিটা লাগার পেশাবের সময় ছিটার বিষয়ে সাবধানতা অবলম্বন করত না অর্থাৎ আমরা যখন প্রকৃতির ডাকে সাড়া দিতে বসি তখন যদি আমরা সাবধানতার সাথে কাজটা না করি আর এমনভাবে করি যেন আমাদের গায়ে আবার ছিটা লেগে যায় বাড়তি তাহলে কিন্তু অপবিত্রতা আমাদের সঙ্গী হয়ে যায় এই জন্য হজুর সাল্লাহ আলিবাসাল্লাম সাবধান করেছেন যে যখন তোমরা প্রকৃতির ডাকে সারা দিবে এমনভাবে পরিচ্ছন্নতা অবলম্বন করবে যেন তোমাদের গায়ে ছিটা না লাগে অর্থাৎ প্রথম থেকে আমাদের শৈশব থেকেই বাচ্চাদেরকে শিশুদেরকে আমাদের সন্তানদেরকে শেখাতে হবে যে তোমরা যখন প্রকৃতির ডাকে সারা দাও তখন যেন তোমাদের গায়ে এটা ছিটা এসে না লাগে আর যদি কোনো কারণে লেগে যায় অবশ্যই সেটাকে ধৌত করবে এবং ধুয়ে নেবে এটা আবশ্যক সাবধানতা তা না হলে হজুর সাল্লাহ আলবা হাদিস বলছে যে এটা শাস্তির কারণ হতে পারে সারা জীবন আমি বাহ্যিকভাবে হয়তো অনেক ইবাদত করেছি কিন্তু পরিচ্ছন্ন থাকিনি যার কারণে আমার ইবাদত হয়তো আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্যতার মর্যাদা লাভ করতে পারছে না হযরত মোহাম্মদ সাল্লাহ আলিবা আরব দেশে এসেছিলেন এবং আরবের শুষ্ক মরুভূমিতে গোসল করা স্নান করার অভ্যাস একটা বিরাট ব্যাপার ছিল তিনি নিয়মিত নিজে গোসল করতেন জুমার দিন তিনি গোসল করাটাকে সুনত বলে সাব্যস্ত করেছেন আর প্রতিষ্ঠা করেছেন স্বপ্নদেশের কারণে স্ত্রী সহবাসের পরপর তিনি গোসল করার আদেশ এবং শিক্ষা দিয়েছেন আল্লাহর শিক্ষা অনুযায়ী এছাড়া হাদিস শরীফে দেখতে পাওয়া যায় হজরত মোহাম্মদ সাল্লি আসলামের সাহাবিরা নিজেদের গতর খেটে আয় উপার্জন করতেন তারা বনে যেতেন কাঠ কেটে নিয়ে আসতেন শিকার করতেন বিক্রি করতেন কোনো মতে ব্যবসা বাণিজ্য আয় স্বীকার করে চলতেন কাঠুরেরা কাঠ বিক্রি করে কাজ জীবন ধারণ করতেন কাজ করলে ঘেমে যেতেন তারা এবং যে মুহূর্তে তারা ঘেমে যেতেন বা তাদের গায়ের থেকে কোনো ধরনের গন্ধ পাওয়া যেত হজর সাল্লাহাম তাগাদা দিতেন তোমরা গোসল করে এসো অর্থাৎ পরিচ্ছন্নতাটা তিনি আবশ্যক হিসাবে মনে করেছেন এবং সুন্দর পরিপাটি জীবন কাটাতেন তার পোশাক আশাক খুব সরল সহজ সুন্দর ছিল কিন্তু পরিচ্ছন্ন ছিল যতই দারিদ্র ছিল তার জীবনে কিন্তু সেটাকে তিনি সুন্দরভাবে গুছিয়ে চলেছেন এই জন্য হজর সাল্লাহ আলী সাল্লামের হচ্ছে যে নিজের ব্যক্তিগত পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে বাহ্যিক পোশাক আশাক আমরা যা পড়ি সেটা যেন সুন্দর করে পরি এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যদি আমাদের কাছে আল্লাহতালা সামর্থ্য দেন ভালো পোশাকও আমরা পড়তে পারি কিন্তু যদি আল্লাহতালা সামর্থ্য সীমিত করে থাকেন তাহলে তারই ভিতরে গুছিয়ে চলাটা সুন্দর পরিপাটি চলাটা এবং পরিষ্কার থাকাটা এটা হজুর সাল্লাহ আলিবাসাল্লামের শিক্ষা আর সুগন্ধি ব্যবহার করতেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ এবং ভীষণ পছন্দ করতেন এটারও একটা অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে আমাদের পরিবেশ যেন পরিচ্ছন্ন হয় হজুর সাল্লাহ আলিবু আসাল্লাম মসজিদকে পরিচ্ছন্ন রাখতেন একজনকে দেখেছেন যে সেখানে থুতু ফেলার দাগ আছে দেয়ালে মসজিদের দেয়ালে আরবের বেদুইনরা অসভ্য ছিল তারা তো জানতো না কীভাবে জীবনযাপন করতে হয় সঠিকভাবে তো একজন থুতু ফেলেছে আমাদের বাংলাদেশেও পদভ্যাস আছে পানির পিক যেখানে সেখানে ফেলে তো হজুর সাল্লাহ আলি ভিসাম নিজে খুচিয়ে খুচিয়ে দেয়াল থেকে সেই দাগ তুলেছেন যতক্ষণ পর্যন্ত দেয়াল পরিষ্কার না হয়েছে উনি ক্ষান্ত হন নাই তার মানে তিনি সবাইকে শিখালেন যে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা আবশ্যক কেবল মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আবশ্যক নয় এটাকে নিশ্চিত করতে হবে মসজিদের পরিবেশ পরিচ্ছন্ন হবে যেন সেখানে গিয়ে ইবাদত করতে মানুষের ভালো লাগবে শেষের দিকে আমি এটা বলবো হজুর সাল্লিবাসাল্লামের একটি হাদিস আছে নজেফু আফনেয়াতা কুম তোমরা তোমাদের আঙ্গিনাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে অর্থাৎ কেবল তোমার নিজের বাড়ি নিজের পোশাক যেন পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তোমাদের বাড়ির চারিপাশের আঙ্গিনা যতটুক জায়গা তোমরা ব্যবহার করো যতটুক চোখে ধরা পড়ে যতটুক করা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এরকম যেন না হয় যে আমি বাড়িটা পরিষ্কার করলাম নিজের ঘরটা পরিষ্কার করলাম আর বাইরে ঠিক ময়লাটা ফেলে রেখে দিলাম এটা যেন না হয় হযরত মোহাম্মদ সাল্লি বালামের এই দিকটা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম আমি জানি এটা অসম্পূর্ণ রয়ে গেল তবুও যতটুকু পারলাম ততটুক করলাম আল্লাহ সাল্লাহ মোহাম্মদ আলা আলী মোহাম্মদ ও বারিক আসল্লিম ইন্নাক হামিদুম মজিদ ধন্যবাদ মৌলানা আবদুল্লাউল সাহেব আমরা রুসুল্ল রিম সাল্লাহ ওসাল্লামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আপনি মিন ই মান এর ব্যাখ্যা এখানে শুনলাম আল্লাহ তালা সমস্ত মুসলমান ভাইদেরকে সবাই আমাদের সবাইকে আহাজর ওসাল্লামের এই নসিহতের উপর এবং এই শিক্ষার উপর আমল করার তৌফিক দিন আমি মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে অনুরোধ রাখবো যে সংক্ষিপ্তভাবে আহজুর সাল্লাহ আলিয়াস্লামের আদর্শ সম্পর্কে যদি কিছু বলে যোজাক আমি আমিও মঙ্গলারাম সাহেবের কথার সূত্র ধরে কিছু বলতে চাই আমাদের প্রিয় রসুল সাল্লাই সাল্লাম পৃথিবীতে দিনে ফিতরত নিয়ে এসেছেন অর্থাৎ এমন ধর্ম যা মানব প্রকৃতির যেই সহজাত চাহিদাগুলো আছে যা মানুষের জন্য প্রয়োজনীয় সব শিক্ষা তিনি দিয়েছেন কোনো দিক অপূর্ণ রাখেননি এ রসুল সাল্লিয় সাল্লাম অবশ্যই আল্লাহ তালার পক্ষ থেকে আদিষ্ট হয়ে তা করেছেন এগুলো এক একটি কথা বাহ্যত ছোট কিন্তু একটি সম্পূর্ণ পরিপূর্ণ নিখুঁত জীবনের জন্য একান্ত আবশ্যক এই অভ্যাসগুলো যদি মানুষ রপ্ত না করে তাহলে জীবনে শূন্যতা থেকে যায় বিভিন্ন ধরনের যে অশান্তি সমাজে দেখা দেয় তার পিছনে এই কারণগুলো থাক থেকে থাকে আমাদের রসুল তো এতটা পর্যন্ত মানে এই সমস্ত শিক্ষা দিতে গিয়ে এত গভীরে গিয়েছেন যে অনেক সময় মদিনার বিভিন্ন মোশ্রেক বা বিধর্মে যারা আছে তারা এসে টিটকেরি করত। যে হজরত ওমরকে একবার কেউ বলল যে একটু কেমন রসুল যে ছোটো ছোটো বিষয়ে কথা বলে নাক গলায় কোনো বিশেষ দিক নিয়ে হজরত ওমরকে খোটা দিয়েছিল সে ব্যক্তি হজরত উমর বলেন যে তুমি এই কথা বলছো আমাদের রসুল সাল্লাহ আসলাম আমাদেরকে এই কথাও শেখান যে পাখানা করার পর স্তেঞ্জা কীভাবে করতে হয় তো এমন রসুল আল্লাহ আল্লাতালা আমাদেরকে দিয়েছেন জীবনের কোনো দিক এমন নেই যেই দিক যেই সম্পর্কে তিনি আমাদেরকে পথের দিশা দেননি তো তাই এই রসুল সাল্লসলাম ছাড়া কোনো আলোচনা সফল হতে পারে না কোনো ধর্ম সফল ধর্ম নয় আর একজন আরব কবির কথা আমার মনে পড়ছে তিনি আল্লাহ তালা সম্পর্কে বলেছিলেন যে আলা কুল্লু শায়েন মা খালা খাল্লাহ বাতিলু ও আলা কুল্লু লা জাইলু যে আল্লাহ তালা ছাড়া যদি কোনো কাজ করা হয় অর্থাৎ আল্লাহ যদি কোনো কাজের পিছনে লক্ষ্য এবং উদ্দেশ্য না হয় সেই কাজ অর্থহীন আর জান্নাতের নেয়ামত ছাড়া বাকি সমস্ত নেয়ামত ফুরিয়ে যাবে তো আমরা বলবো যে হজরত মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লা সাল্লাম ছাড়া এখন আর কোনো ধর্ম ধর্ম নয় মোহাম্মদ রসুল্লাহকে বাদ দিয়ে কোনো আলোচনা আলোচনা নয় সেটি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হতে পারে না তাই এই রসুল সাল্লু আলয়সাল্লামের পবিত্র মোকাম এবং মর্যাদাকে সামনে রেখে আমাদের অনুষ্ঠানে আমরা আলোচনা করি বরকতের উদ্দেশ্যে গ্রহণযোগ্যতার উদ্দেশ্যে এই অনুষ্ঠানে যারাই শুনছেন যারাই অংশগ্রহণ করছেন আমরা এবং আপনারা যারা শ্রোতা সব সময় সর্বক্ষণ যদি আল্লাহ আলা মুহাম্মদিন ওয়া আলা আলী মোহাম্মদিন কামা সাল্লাহ আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নকা হামিদুম মজিদ अल्लाह मुबारक अल महमदिन वाला आल महमदिन का मबारक तला इब्राहीम वाला इब्राहीम इन्नका हमीद मजीद এই দরুর শরীফ যা মোহাম্মদ রসল্লা শিখিয়েছেন আমরা যদি এটি পড়তে থাকি পড়া অব্যাহত রাখি আমাদের এই অনুষ্ঠানের সফলতা অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ এবং কেউ আল্লাহ তালার ফজলে আহমদিয়া জামাতের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না কেননা মোহাম্মদ রসোল্লার নাম নেই আমাদের সফর তাই আবার অনুরোধ করব যে পুরো সময়ে দরুর অতিবাহিত করেন এবং আলোচনা শুনুন আল্লাহ তালা আমাদের তফিক দেন ধন্যবাদ মৌলানা ফিরোজ আলম সাহেব আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা হজরত মুজাউল্লাহ আহমদ কাদিয়ানি আলাহি আসাল্লা সাল্লাম এই বিষয়ের দিকেই ইঙ্গিত করে বলেছেন যে আল্লাহ তাকে জানিয়েছেন যে সমস্ত কল্যাণের উৎস হজরত মোহাম্মদে মুস্তফা সাল্লাম এবং এটাও বলেছেন যে কুল্ল বারাকতিম মোহাম্মদিন সাল্লাহ আলী ওসাল্লাম যা সমস্ত কল্যাণ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি আসসালাম থেকেই আমি পেয়েছি এবং তা থেকে উৎসাহিত আসুন শুধু দর্শক এখন আমরা একটা উদ্ধৃতি শুনি হজরত মাম্মাদি ও মির্জা গোলাম মহম্মদ কাদিয়ানী আলাহিসালাতসালামের লেখা থেকে আমাদের নবী সাল্লাসাল্লামের নামের মধ্যে সব নবীর নাম নিহিত কেননা তার মহান অস্তিত্ব যাবতীয় গুণের সমষ্টি অতএব তিনি মূসা ঈসা আদম ইব্রাহিম ইউসুফ আর ইয়াকুব বটে এদিকে ইঙ্গিত করে আল্লাহ তালা বলেছেন ফাবে হোদা হুমক্তা দেহ সুরানম অর্থাৎ হে রসুল ভিন্ন ভিন্ন হেদায়তগুলো নিজের মাঝে রপ্ত করে নাও যা প্রত্যেক নবী পৃথক আকারে নিজের সাথে বহন করত। এর দ্বারা প্রমাণিত হয় সব নবীর মহিমা ও মাহাত্ম হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের সত্যায় বিদ্যমান ছিল প্রকৃতপক্ষে মোহাম্মদ সাল্লু আলাইস্লামের নামই এদিকে ইঙ্গিত বহন করছে কেননা মোহাম্মদ শব্দটির অর্থ হল যার অপরিসীম প্রশংসা করা হয়েছে আর অপরিসীম প্রশংসা তখনই হতে পারে যখন সব নবীর যাবতীয় উৎকর্ষ ও বিশেষ বিশেষ গুণ মহানবী সাল্লাইসাল্লামের মাঝে পুঞ্জীভূত থাকে আয়নায় কামালাতে ইসলাম রুহানি খাজাইন খণ্ড পৃষ্ঠা তিনশো তেতাল্লিশ দর্শক মন্ডলী টেলিভিশনের পর্দায় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য টেলিফোন নম্বরগুলি দেখানো হচ্ছে এই নম্বরগুলি আপনারা টুকে নিন এবং সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আলোচনার এই পর্বে আমি মৌলানা আবদুল্লাবাল সাহেবের কাছে অনুরোধ রাখব যে আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু বলুন ধন্যবাদ আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস তাই যা একজন প্রকৃত মুসলমান হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের কাছ থেকে লাভ করেছে আমাদের কলেমা লা ইলাল্লাহ ইহ মুহাম্মদুর রাসুরুল্লাহ আমাদের নামাজ পাঁচ পাঁচবেলা কিবলামুখী হয়ে শর্ত অনুযায়ী আদায় করা আমাদের রোজা রমজানের এক মাস ফরজ শর্ত অনুযায়ী আদায় করতে হয় পূর্ণ করতে হয় আর হজের শর্ত পূর্ণ করতে হজের শর্ত পূর্ণ হলে হজ করতে হয় নিরাপত্তা যদি থাকে পথে কোনো বিঘ্ন যদি না থাকে পারিবারিক অশান্তি বা কোনো বাধা বিপত্তি যদি না থাকে হালাল রুজি থাকে স্বাস্থ্য থাকে এই সমস্ত শর্ত যদি পূর্ণ হয় তাহলে জীবনে একবার ফরজ হজ করতে হয় আর জাকাতের যে নির্ধারিত নিসাব আছে সেই নিসাব যদি পূর্ণ হয় তাহলে সেই নিসাব অনুযায়ী নিসাবের অংশের উপর আড়াই শতাংশ বা চল্লিশ ভাগের এক ভাগ বছর পূর্তির পরপর ব্যতুল মালে জমা দিতে হয় কলেমা নামাজ রোজা হজ এবং জাকাত যেটা একজন মুসলমানকে পালন করতে হয় বিশ্বাস করতে হয় আচরণ করতে হয় সবগুলো আমরা করি রইল ইমান কী কী বিষয়ে আমরা রাখি এই প্রশ্নটি এই প্রশ্নের উত্তর হচ্ছে আমন্ত ওয়া মালায় ওয়া ও কুতুবিহি ও রুসুলিহি ও মিল আখরে ও কদ্রে খেরহি ও শারহি মিনাল্লাহ তাআলা ওয়াল বাদল মত আল্লাহর প্রতি বিশ্বাস অটল অনর অগাধ বিশ্বাস আমন্ত বিল্লাহে ওয়া মালায় এবং তার সমস্ত ফেরেশতাদের তাদের প্রতি বিশ্বাস ও কুতুবিহি এবং তার সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস বা রসুলহি তার সমস্ত রসুলের প্রতি বিশ্বাস ওয়াল অমিল আখরে বিচার দিবসের প্রতি বিশ্বাস ওয়াল কাদ্রে খেরহি ওয়া শরহি মিন আলাল্লাহ তা তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস এটা আল্লাহর পক্ষ থেকে আসে আর বিশ্বাস কোথায় বল বাসে বাদল মত মৃত্যুর পুনর্জা জীবন লাভের প্রতি বিশ্বাস একজন মুসলমান যে সমস্ত বিষয়ে বিশ্বাস রাখেন এই সমস্ত বিশ্বাস আমরা পোষণ করি তফাত হচ্ছে শেষ যুগে মুসলমানদের দলাদলি ঘুছানোর জন্য এবং মুসলমানদেরকে তাদের হারানো ইমান ফেরত দেওয়ার জন্য যে প্রতিশ্রুত মসিহ এবং ইমাম মাহাদি আলাহিসাল্লামের আসার কথা স্বয়ং হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহিবাসলাম বলে গিয়েছিলেন আমরা তার উন্মত অপেক্ষায় রত ছিলাম আর একজন ব্যক্তি দাবি করলেন আমি সেই প্রতিশ্রুত ব্যক্তি যার কথা মোহাম্মদ রসুল্লাহ সাল্লুস্লাম বলেছেন তিনি হচ্ছেন হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানী আলাইসাল্লাম তিনি যখন দাবি করলেন আমরা তাকে যাচাই বাছাই করে কোরআন সুন্নাত এবং সহি হাদিসের আলোকে যাচাই বাছাই করে সত্যবাদী দেখতে পেয়েছে তাই তাকে আমরা হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের উম্মতের সদস্য হিসাবে ইমাম মাহাদি এবং প্রতিশ্রুত মাসি হিসাবে মান্য করি ইসলাম নিয়ে কোনো বিতণ্ড নাই আর মৌলিক ইসলাম নিয়ে কোনো বিতণ্ডা বা কোনো দ্বিমত নাই শুধুমাত্র আগমনকারী মাসি এবং মাহাদি এসে গেছেন এটা আমরা বিশ্বাস করি অন্যরা বলছেন মাসি এবং মাহাদি আল্লাহ সালাম আসবেন এখনও আসেননি এটুক হচ্ছে তফাত ধন্যবাদ ধন্যবাদ সাহেব

আলকন থেকে আকিম কাদি জিলানী মাওলানা মুআলlem জি ইনি আহমোদি এবং গায়ের আহমোদি পূরিজন কে নিয়ে এসেছেন জি তো গায়র আহমোদি আক মুনি বক্তব্য প্রশ্ন হচ্ছে তিনি বলছেন যে হাদিস শরীফে বর্ণিত আছে যে কিয়ামতের পূর্বে যখন দাজ্জালের ভাব বেশি হবে তখন ইমাম মাহদির আগমন হবে জি হযরত ইমাম হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যদি সেই ইমাম মাহদি হন

জি ধন্যবাদ যে আপনি লাইনে থাকেন প্রশ্নের উত্তর শুনতে বলেন ওনাকে আমি এ ব্যাপারে মৌলানা ফিরোজ আলম সবকে অনুরোধ করব যে আপনি উত্তরটি দেন উল্লাহ অনেক ধন্যবাদ ফিরোজ আলম সাহেবকে শহীদুল ইসলাম সাহেবকে আব্দুল কাদের জেলানি সাহেবকে এবং যারা শুনছেন সবাইকে প্রশ্নের জন্য দ্য জাল শেষ যুগে আসবেন আসবে সরি আসবেন বলা ঠিক না আসবে এবং ইমাম মাহাদি আলাইসালাতামের বা ইসার আগমনের পূর্বে দ্য জালের আবির্ভাব হবে বলা হয় যে দাজ্জাল আসেনি তাই ইমাম মাহাদি আসতে পারেন না দাজ্জালকে কিভাবে চিনতে হবে দাজ্জালের লক্ষণাবলীর মাধ্যমে রসুল্লাহ সাল্লাই আসাল্লাম দাজ্জালের ধর্মীয় জগতে যেই জুলম এবং অত্যাচার করবে সেই দৃষ্টিকোণ থেকে দজ্জালকে চিনতে বলেছেন অপরদিকে দজ্জালকে চেনা যাবে দজ্জাল যেই গাধা এবং বাহনে করে পৃথিবীতে চলাফেরা করবে বিচরণ করবে বিভিন্ন জায়গায় দৌরাত্ম যার ছড়াবে যে বাহনের মাধ্যমে যে বাহনকে অবলম্বন করে সেই বাহনের মাধ্যমে দজ্জালকে চিনতে হবে তো দুটো কথা একটি হলো দজ্জালকে চিনতে হবে তার ধর্মীয় বিশ্বাস এবং ধর্মের মাধ্যমে পৃথিবীতে যে তার মাধ্যমে দ্বিতীয়টি হলো দজ্জালের বাহনের মাধ্যমে তাকে চিনতে হবে রসুল আসলাম দজ্জালের বাহনের বিভিন্ন লক্ষণ বর্ণনা করেছেন দ্য জালের গাধার কথা বলেছেন অপরদিকে দ্য জালকে চিনার সম্পর্কে তিনি বলেছেন দ্য জালকে যদি চিনতে হয় দ্য জালের অপকর্ম তার বিষ বাষ্প সেটি থেকে যদি রেহাই পেতে হয় তাহলে কি করতে হবে সুরা কাহাফের প্রথম দশটি এবং শেষ দশটি আয়াত তোমরা পড়বে সুরা কাহাফের প্রথম দশটি আয়াত দেখেন সেই দশটি আয়াতের মূল প্রতিপাদ্য বিষয় কি তাতে আছে কোরআন করিমের কথা উল্লেখ করছেন আল্লাহ তালা যে এই কোরআনকে আল্লাহ তালা এই রসুলের উপর নাজল করেছেন মানব জাতির জন্য নিগরান এবং তত্ত্বাবধায়ক হিসাবে বা এই রসুলকে আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন মানব জাতির তত্ত্বাবধানের দায়িত্ব নিয়ে এবং এই রসুলের দায়িত্ব আল্লাহ তালা বলছেন যে ওয়াইউন্না কালুত আল্লাহ যে যারা বলে যে আল্লাহ তালা পুত্র সন্তান অবলম্বন করেছেন আল্লাহর পুত্র হয়েছে তাদেরকে সতর্ক করা হলো এই রসুল এবং কোরআনের উদ্দেশ্য তো এই দশটি আয়তে কোন জাতির বিকৃত ধর্মের কথা বলা হচ্ছে খ্রিস্টান জাতি যাদের আজকের খ্রিস্ট ধর্মের ভিত্তি এটি আজকের খ্রিস্ট ধর্ম যা হযত ঈসার ধর্ম নয় আজকের খ্রিস্ট ধর্ম গতকাল উনি বলেছেন যে ফলের ধর্ম পলুসের ধর্ম পলুস পৃথিবীতে এই বিশ্বাসের জন্ম দিয়েছে এই বিশ্বাস ছড়িয়েছে তা আর এই বিশ্বাসের মাধ্যমে সারা পৃথিবীকে দীক্ষিত করেছে খ্রিস্ট ধর্মে বিকৃত বিশ্বাস আর সুরা কাহাফের শেষ দশটি আয়তে এই জাতিরই জাগতিক উন্নতির কথা বলা হয়েছে তারা তাদের ইন্ডাস্ট্রি নিয়ে গর্ব করে তারা তাদের শিল্প নিয়ে গর্ব করে যে শিল্পের ক্ষেত্রে ইহ সেনু না সোনা যে আমাদের সনত আমাদের ইন্ডাস্ট্রি আমাদের প্রযুক্তি আমাদের বিজ্ঞান এর কে মোকাবেলা করতে পারে এটি হলো তাদের গর্ব আর সত্যি এটি আজকে পৃথিবীর অবস্থা তো পাশ্চাত্যের যারাই যে সমস্ত দেশে এই ধর্ম বিরাজ করছে সেই দেশে এই দুটো দিক আপনি মিলিয়ে দেখেন অক্ষরে অক্ষরে পুরা হচ্ছে তাই বোঝা গেল দজ্জাল বলতে সেই জাতিকে বোঝায় যারা ধর্মের বরণে মানুষকে প্রতারিত করছে দজ্জাল শব্দের অর্থই হলো প্রতারক যে প্রতারণার ক্ষেত্রে যার কোনো জুড়ি নেই প্রতারণার ক্ষেত্রে যার কোনো তুলনা নেই আল্লাহতালা বলেন যে এদের এই বিশ্বাস এমন ভয়াবহ সবচেয়ে ভয়াবহ বিশ্বাস এটিকে আখ্যা দেওয়া হয়েছে যে আল্লাহ তালা পুত্র সন্তান অবলম্বন করেছেন আল্লা নাকি তিন পিতা পুত্র এবং রুহুল কুদুস সুরা সুরা তাহাতে আল্লাহ তালা বলেন যে এটি এমন বিশ্বাস যে এই বিশ্বাসের কারণে আকাশ ফেটে যেতে চায় জমি বিদীর্ণ হতে চায় এমন ভয়াবহ বিশ্বাস হিসেবে আল্লাহতালা এটিকে উল্লেখ করেছেন আর রসরুল্লা সাল্লাহসাল্লাম এই যুগের জন্য এটিকেই সবচেয়ে ভয়াবহ বিশ্বাস আখ্যা দিয়েছেন আর বলেছেন যে এমন অবস্থায় পৃথিবীতে ইমাম মাম আগমন ঘটবে আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা হজরত মির্জা গোলাম মাহমুদ আলাই সালাতসাল্লাম আঠারোশো উনানব্বই সনে দাবি করেছেন তখন ছিল খ্রিস্ট ধর্মের দৌরাত্ম যেখানে তিনি দাবি করেছেন খ্রিস্ট ধর্ম মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে মানুষের হৃদয়ের টুকরাকে ছিনে নিয়ে মুসলমান তাঁবু থেকে তাবুতে আশ্রয় দিচ্ছিল খ্রিস্টান পাদরির হাজার হাজার খ্রিস্টান পাদ্রি সেখানে খ্রিস্ট ধর্মের প্রচার করছিল তারা ঘোষণা করেছে যে ভারতবর্ষে ইসলামের নাম আর আমরা এক কাউকে থাকতে দেব না এমনকি যে পাদ্রি ল্যাফ্রয় এগুলো ইতিহাসের কথা ইতিহাসের পাতায় লিখিত আছে আমার দাবি না ইতিহাস পড়ে দেখেন সেই যুগে খ্রিস্ট ধর্ম কেমন বড় বড় বুলি নিয়ে ভারতবর্ষে আবির্ভূত হয়েছে তারা বলেছে ভারতের কথা বলছো তোমরা ভারতে তো ইসলাম থাকবেই না আমরা খানা খানাকাবায় গিয়ে খ্রিস্ট ধর্মের পতাকা ইনশাল্লা তো না পতাকা সেখানে উড়াবো অর্থাৎ ইসলামের নাম সেখানে কাবাতে পর্যন্ত থাকতে দেবে না এমন কথা যে পাদরি লেফরয় বলেছে তো তাদের মোকাবেলা করেছেন আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা তিনি তাদেরকে বলেন যে কি বলছো তোমরা ইসার যে জীবিত থাকার কথা বলছো বলছো যে ক্রুশের ঘটনার পর তোমরা বলছো তিনি ক্রুশে মারা গিয়েছিলেন এরপর আল্লাহ তালা তাকে জীবিত করে আকাশে নিয়ে গেছেন আমি তোমাদেরকে স্পষ্টভাবে বলছি তিনি ক্রুশে মারা যাননি এবং তিনি আকাশেও যাননি তিনি সেখান থেকে জুডিয়া থেকে হিজরত করেছেন আফগানিস্তান ইরান হয়ে কাশ্মীর এসেছেন সেখানে তার শিক্ষা প্রচার করেছেন স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন স্বাভাবিক মৃত্যু হয়েছে তার তাই তোমাদের বিশ্বাসের কোনো ভিত্তি নেই সম্পূর্ণভাবে অর্থহীন তিনি খোদা ছিলেন না তিনি খোদার পুত্র আক্ষরিক অর্থে ছিলেন না তিনি আল্লাহ তালার নবী ছিলেন তো এইভাবে খ্রিস্ট ধর্মের যে ভ্রান্ত বিশ্বাস আছে সেই বিশ্বাসকে তিনি তার কলম তার লেখার মাধ্যমে খণ্ডন করেছেন এবং মির্জা সাহেব যত জোরালোভাবে আক্রমণ করেছেন তথাকথিত খ্রিস্ট ধর্মের উপর সেই যুগে আহমদিয়া মুসলিম জামাতে যারা শত্রু তারাও এই কথা স্বীকার করেছে যে এই দেশে যখন দলে দলে মসজিদের ইমামেরা খ্রিস্টান হচ্ছিল শিক্ষিত মহল ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্ট ধর্মের যে তথাকথিত যুক্তির সামনে নথি স্বীকার করছিল সেই সময় কাদিয়ানের মির্জা গুলাম আহম্মদ যদি না দাঁড়াতেন তাহলে ভারতে আজকে ইসলামের নাম থাকতো না মৌলানা নূর মোহাম্মদ বা নূর আহমদ নকশবন্দি সাহেব মৌলানা আশরাফ আলী থানবি সাহেবের তফসিরের মুখবন্ধ লিখেছেন সেই মুখবন্ধে তিনি লিখেছেন যে কাদিয়ানের মির্জা গুলাম আহমদ তখন এদের বিরুদ্ধে দণ্ডায়মান হয়েছে কেননা মুসলমানদের বিশ্বাস তো ছিল খ্রিস্টানদের মতো মুসলমানও খ্রিস্টানরা বিশ্বাস করতো যে ইসাল আসলাম আকাশে আছেন মুসলমানদেরও বিশ্বাস এটি ছিল যে হজরত ইসা আসলাম আকাশে আছেন তিনি আসবেন তো বিশ্বাসের মিল থাকার কারণে মুসলমানেরা যাদের সামনে ইসলামী শিক্ষার প্রকৃত রূপ তুলে ধরার কেউ ছিল তারা খ্রিস্ট ধর্মের ক্রোরে আশ্রয় নিচ্ছিল এই নকশবন্দি সাহেব লেখেন্দে মির্জা গোলাম আহমদ সাহেব দাঁড়ালেন এবং তাদেরকে এমনভাবে পিছু ধোয়া করলেন যে তারা ভারতবর্ষ ছেড়ে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে বিশ্বাসের ক্ষেত্রে তো এইভাবে হজরত মির্জা গোলাম মাহমুদ আলাইসালুয় সালাম দাজ্জালের মোকাবেলা করেছেন দজ্জাল এই যুক্তিকে খণ্ডন করেছেন আর দাজ্জালকে চেনার জন্য আরেকটা দিক হলো দজ্জালের বাহন রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এগুলো এত স্পষ্ট যে পরে আশ্চর্য হতে হয় সেই যুগে যদি খোদাতালা এই সংবাদে রসুলকে না দিতেন কোনো উম্মি নিরক্ষর রসুলের জন্য এটি কোনোভাবে বলা সম্ভব ছিল না তিনি দজ্জালের গাধা সম্পর্কে বলেছেন যে দাজ্জালের গাধা একটা বিশাল কায় গাধা হবে সেই গাধা ঘাস খাবে না কিন্তু সেই গাধা পানি পান করবে না যেভাবে অন্য কোনো প্রাণী পান করে সেই গাধা আগুন খাবে আগুন হবে তার ফডার আগুন হবে তার খর। আগুন হবে তার ঘাস যার উপর ভিত্তি করে সে চলাফেরা করবে আজকে কোন বাহন এমন আছে যা আগুন খেয়ে চলে আমরা জানি রেলগাড়ি আগুনের প্রয়োজন হয় উড়োজাহাজের জন্য আগুনের প্রয়োজন হয় সামুদ্রিক জাহাজ ডুবো আগুনের ভিত্তিতে তো চলছে বিভিন্ন মাধ্যমে আগুন জ্বালিয়ে শক্তি ক্রিয়েট করা হয় যে শক্তির কারণে সেটা মুভ করে রসুল ইসলাম এত স্পষ্টভাবে বলেছেন যে দাজ্জালের গাধা দীর্ঘকায় হবে তার দুই কানের দূরত্ব সত্তর গজ হবে তা সে আগুন খাবে ঠিকই কিন্তু তার ভিতরে শীততাপ নিয়ন্ত্রিত হবে এয়ার কন্ডিশন হবে একজন মোসাফের যখন সেই গাধাতে বসবে সে আরাম পাবে তারপর কিছু দূর গিয়ে গিয়ে দাজ্জালের গাধা বলবে যে আমি এখানে আমি যাত্রা বিরতি দিচ্ছি আবার যাত্রা আরম্ভ করার পর আবার ঘোষণা করবে যে আমি আমার সফর আরম্ভ করতে যাচ্ছি তো আজকের আধুনিক ভ্রমণ মাধ্যমগুলোতে যারা উড়োজাহাজ চড়েন যারা ট্রেনে চড়েন তারা জানেন যে কিছুক্ষণ পরে পরে ঘোষণা হচ্ছে যে এটি অমুক স্টেশন আমরা এখানে এসে গেলাম এখন আমাদের সফরের বিরতি হচ্ছে এখন আমরা যাত্রা করতে যাচ্ছি রসুল্লাহ সাল্ল আলাইসাল্লাম আরও বলেছেন যে দাজ্জালের গাধা জলেও বিচরণ করবে স্থলেও চলবে আবার বায়ুমণ্ডলেও সে উড়বে এটি বোঝা কঠিন কিছু না স্থলে বিভিন্ন বাস কার বিভিন্ন ধরনের ট্রেন চলাফেরা করছে আর পানিতে জানেন আপনার সামুদ্রিক জাহাজ যেটি আজকে ব্যবসা বাণিজ্যের প্রধান মাধ্যম যেটি গতকালও বলা হয়েছে ডুবো জাহাজ রয়েছে রসুল্লাহ এটিও বলেছেন যে এর জাহাজ কখনো হাঁটু জলে থাকবে কখনো পানির নিচে চলবে তো এইগুলো আজকের যে বিভিন্ন সাবমেরিনস রয়েছে সে সাবমেরিন মাধ্যমে এগুলো স্পষ্টভাবে বোঝা যায় তারপর রসল্লাহ বলছেন দাজ্জালের এক পা পূর্বে থাকবে আর এক পা পশ্চিমে ওরুজাহাজ সকালে পূর্ব থেকে যাত্রা করে বিকেলে পশ্চিমে পৌঁছে যায় তো এই লক্ষণগুলো এত স্পষ্ট রসুল্লাহ সাল্লাম স্পষ্টভাবে সেই যুগে বর্ণনা করেছেন যে তালা যদি খবর না দিতেন কোনোভাবে কোনো অম্মি বা নিরক্ষর রসুলের জন্য এগুলো নিজের পক্ষ থেকে বলা সম্ভব ছিল না তো এই ভবিষ্যৎবাণীর মাধ্যমে আল্লাহ তালার পবিত্র অস্তিত্বেরও প্রমাণ আমরা পাই কোরআনে গরিমের সত্যতার প্রমাণ আমরা পাই আর এই প্রমাণ আমরা পাই যে হজরত মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম আল্লাহর সত্য রসুল ছিলেন আর কাদিয়ানের হজরত মির্জা গোলাম মহম্মদ আলাই সালাতসাল্লাম এসে এইগুলো আমাদের সামনে স্পষ্ট করেছেন এ রসুলের প্রকৃত মোকাম না হয় আমরা বুঝতামই না তো তিনি দ্য জালি বিশ্বাস কীভাবে খণ্ডন করেছেন এটি প্রশ্নের আরেকটি দিক ছিল তিনি খ্রিস্টানদের এই ভ্রান্ত বিশ্বাসের বিরুদ্ধে কলম ধরেছেন অষ্টআশিখানা বইয়ের প্রায় প্রত্যেকটি বইতে ভ্রান্ত খ্রিস্টান খ্রিস্টীয় ধর্ম এই বিশ্বাসকে খণ্ডন করেছেন পরিষ্কার ঘোষণা করেছেন যে ঈশা আলাইসলাম মারা গেছেন তিনি আকাশে নেই আর ঈসা আলাহ ইসলামকে যদি মৃত প্রমাণ করা যায় তাহলে খ্রিস্ট ধর্মের তথাকথিত খ্রিস্ট ধর্মের কোনো দাঁড়ানোর কোনো আর স্থান থাকবে না তো এইভাবেই হজরত মির্জাকুল্লাহ মাহমুদ আলাইসালাত দাজ্জালের মোকাবেলা করেছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশে আল্লাহ তালার ফজলে এই কারণে দলে দলে মানুষ ভ্রান্ত খ্রিস্টান ধর্ম থেকে আল্লাহ তাআলা ফজলে ইসলাম গ্রহণ করছে আহমদিয়া মুসলিম জামাতের পতাকা তলে ধন্যবাদ আপনাকে 6 নম্বর লাইনে আমাদের আছেন আব্দুর রাজ্জাক সাহেব উথলি বাংলাদেশ থেকে জাব আব্দুর রাজ্জাক সাহেব আসসালামু আলাইকুম জনাব আব্দুর রাজ্জাক সাহেব আসসালামু আলাইকুম নেতৃত্বে আমাদের বিদায় হবে বিদায় সম্বন্ধে বিদায় হবে বিদায় সম্বন্ধে আপনার কি পরে আছে আমাদের আওয়ামী কি পরিমাণ হবে আপনি আপনি আপনার প্রশ্নটি আবার পরিষ্কার করুন কমিয়ে নিন ধন্যবাদ জি আপনাকে নেতৃত্বে বিশ্বে বিজয় হচ্ছে ইসলামের বিজয়টা কিভাবে হচ্ছে এই সম্বন্ধে একটু বলা ধন্যবাদ হজরত মসি হে মাউদ্দলা সালাতুবাস বলেছেন বিজয় হবে এবং বিজয় আমার সাথেই সম্পৃক্ত কিন্তু এই বিজয়টি প্রথমত আধ্যাত্মিক এবং যুক্তির এটি একটি মতবাদ হবে যেটা সবচেয়ে বেশি যৌক্তিক গ্রহণযোগ্য বলে পৃথিবীতে স্বীকৃত হবে এটা হচ্ছে বিজয় ইসলাম ধর্ম একটি জীবনবিধান এটার পরে নতুন কোনো শরীয়ত নাই এর মধ্যে যে সমস্ত মুসলমানদের মধ্যে যে সমস্ত বিকৃতি বা যে সমস্ত দুর্বলতা দেখা দিয়েছিল বা বিশ্বাসগত বা আচরণগত যে সমস্ত ত্রুটি দেখা দিয়েছিল সেগুলো তিনি যুক্তির মাধ্যমে খণ্ডন করে ইসলামের সৌন্দর্য জগতের সামনে উন্মোচন করে গেছেন মানুষ দলে দলে এটাকে যাচাই করে মান্য করছে এইভাবে যখন এই যুক্তিগুলো মানুষ বুঝে নিবে রপ্ত করে নিবে এক ইমামের অধীনে সবাই বয়াত করে ঐক্যবদ্ধ এক নেতা এক দল হবে তখন গিয়ে ইসলামের যে বিজয় সেটা পরিলক্ষিত হবে এবং সেটা অলরেডি প্রকাশিত হচ্ছে শুধুমাত্র সংক্ষিপ্ত সীমাবদ্ধ গণ্ডিতে আর আমরা যখন আরও বেশি প্রচার করব। মানুষকে যখন জানাবো সৌন্দর্যটি তখন দেখবেন আরও বেশি দলে দলে লোকেরা গ্রহণ করবে এই বিজয় মানে সরকারি ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা অর্জন করা নয় মনটাকে দখল করা মানুষের মনটাকে জয় করার নাম ইসলামের বিজয় হযরত মোহাম্মদ সাল্লাহ আলীবাসাল্লাম মানুষের মন জয় করে ইসলামের বিজয়ের সূচনা করেছিলেন সেই কাজটি সম্পাদন করার জন্য তারই অনুসারী হজরত ইমাম মাহাদি আলাইসালাম আগমন করেছেন ধন্যবাদ সাহেব আমাদের একজন লন্ডন থেকে এক অহমদি ভাই প্রশ্ন করেছেন উনি উনি লিখিতভাবে প্রশ্ন করে দিয়েছেন যে আপনারা একটু আগে বলেছেন যে আপনারা হজ করেন তো আপনারা তো মুসলমান না তা আপনারা কিভাবে হজ করেন তাহলে জাকির আহমদ সাহেব প্রশ্ন করেছেন আমরা আসল প্রশ্ন হলো যে মুসলমান না এটি বোঝা যায় যে মুসলমান না সুতরাং হজ করার কি অধিকার আছে এটাই তো প্রশ্ন আমরা মুসলমান কি মুসলমান না এই ফতোয়া দেয়ার অধিকার আল্লাহ আল্লাহতালা এবং তার রসুল কাউকে দেননি আমরা আমাদের প্রিয় রসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে মান্য করি যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ পরে তাকে অমুসলমান বলার অধিকার হজরত রসরুল্লাহ কাউকে দেননি কোনো ব্যক্তি যে মুসলমান হওয়ার দাবি করে তাকে যে কাফের বলে তাকে যে অমুসলিম বলে কাফের আখ্যা দে তাহলে এই ফতোয়া রসুল্লাহর হাদিস অনুসারে ফাকাত বা আবেহা যে সেই ব্যক্তির উপর বর্তাবে যে কোনো মুসলিমকে কাফের আখ্যা দেয় আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুদুর রসুল্লাহ আমরা পাঁচবেলা নামাজ পড়ি যেভাবে মৌলায় সাহেব একটু আগে বললেন আমরা জাকাত দেই আর এই কারণে আমাদের হজ করার অধিকার আছে মোহাম্মদ রসুল্লাহকে মানব তার কালেমা পড়বো তিনি যেভাবে নামাজ পড়া শিখিয়েছেন সেভাবে নামাজ পড়বো কেবলামুখী হয়ে নামাজ পড়ি মুসলমানদের পদ্ধতিতে জবাই করা প্রাণের আমরা মাংস খাই তো রসুল্লাহ বলেছেন যে আমার এই নিয়ম নীতিগুলো অনুসরণ করে ধর্মীয় এই আচরণ বিধি মেনে চলে তাকে কারো অমুসলিম বলার অধিকার নেই তো এই দিক থেকে আল্লাহ তালার আমাদের হজ করারও অধিকার আছে আর আল্লাহর রসুল এবং আল্লাহ তালা এই অধিকার আমাদেরকে দিয়েছেন যে পথের যদি নিরাপত্তা থাকে পথে যদি কোনো বাধা না থাকে বিপদ না থাকে তাহলে অবশ্যই আর্থিক সঙ্গতি থাকলে হজ করতে হয় আল্লাহ তালার ফজলে সারা বিশ্বের আহমেদী যাদের আর্থিক সঙ্গতি আছে এবং যেখানে কোনো বিপদ নেই ঝুঁকি নেই হজে যেতে সেখানে তারা সেই দেশ থেকে তারা হজে যাচ্ছে যে দেশ থেকে যাওয়ার ব্যাপারে সমস্যা আছে সেই দেশ থেকে আহমেদিরা হজ করতে যায় না কেননা এটি রসুল্লাহ সাইসলাম ইসলাম পবিত্র কোরআন বারণ করেছে তো কাফের বা মুসলিম বলা সম্পর্কে আমরা আমাদের অন্য অন্য অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করেছি যে এই অধিকার আল্লাতাল রসুল কাউকে দেননি যে কারো হৃদয় সম্পর্কে ফতোয়া দিতে চায় আল্লাহ তালার কাছে কি আমর দিবসে তাকে জবাব দিতে হবে কেউ আমাদের হৃদয় চিরিয়ে দেখেনি যে আমাদের বিশ্বাস কি। আমাদের বিশ্বাস অবিকল তাই যা যাহাজ মোহাম্মদ রসুল ইসলাম বিশ্বাসী হিসাবে আমাদেরকে দিয়ে গেছেন আর রসুলের এ সম্পর্কে অনেক হাদিস আছে যে মদিনাতে আদমশুমারি হচ্ছিল একবার মুসলমানেরা হজরত মোহাম্মদ রসুল্লাহকে জিজ্ঞেস করলেন যে মুসলমান হিসাবে কাকে আমরা তালিকাভুক্ত করবো হজরত মোহাম্মদ সা্লা সাল্লাম বললেন যে যে নিজে মুসলমান হওয়ার দাবি করে তাকে আমাদের তালিকাতে অন্তর্ভুক্ত করে নাও মুসলমান হিসেবে তো আমরা শুধু তালিকাভুক্ত হওয়ার জন্য না মোহাম্মদ রসুল্লাহর উন্মত হওয়ার দাবি করি এই কারণে আমাদেরকে অসাধারণ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে হচ্ছে পাকিস্তানে শত শত আহমদিকে শুধু এই দোষে হত্যা করা হচ্ছে যে তুমি কেন মুসলমান হওয়ার দাবি করো আহমদীদেরকে কারাগারে পাঠানো হচ্ছে তাদের ব্যবসা নষ্ট করা হচ্ছে অনেক মা বিধবা হচ্ছেন অনেক বাচ্চা এতিম হচ্ছে শুধু তার এই দাবির কারণে যে সে দাবি করে যে আমি মুসলমান আল্লাহ তাল্লাহ ফজলে আমার কালেমা ইলাহা ইহ মোহাম্মদ রসুল্লাহ আর এটি পাঠ করা সেখানে আহমদীদের জন্য অপরাধ কিন্তু এই অপরাধ আমরা সাদরে গ্রহণ করি এবং বরণ করি এর জন্য যত কোরবানি দিতে আমরা কোরবানি দেব কেননা এটি ছাড়া আল্লাহ তালাহার দরবারে এখন আর গৃহীত হওয়ার অন্য কোনো পথ বা উপায় নেই আমি একটু মলান সাহেব অনুমতি নিচ্ছি যে ভাই লন্ডন থেকে প্রশ্ন করেছেন হজ আপনারা কিভাবে করেন আপনারা তো মুসলমানই না আমাদের মাঝে মৌলানা সালে আহমদ সাহেব বসে আছেন তিনি আল হাজ হাজি নিজে আপনি আমাদেরকে বলেন আপনি কিভাবে হজ করেছেন কোন কোন জিনিস আপনি পালন করেছেন হজে গিয়ে কি কি দেখেছেন সংক্ষিপ্তভাবে যে আল্লাহ তালার ফজলে আমার হজ করার তো ফিক হয়েছে এবং যেভাবে হাজর মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলু হজ করতে শিখিয়েছেন ঠিক অনুরূপভাবে আমি হজ করেছি আমি এ রাম বেঁধেছি নিহত করে রাম বেঁধেছি গিয়ে তোয়াফ করেছি খানা খাবার এবং নির্দিষ্ট দিনে মিনাতে পৌঁছেছি আর আফাতে ময়দানে গিয়ে কুফ করেছি এবং অনুরূপভাবে ফাতে এসে রাত কাটিয়েছি এবং ঠিক অনুরূপভাবে নিজে চুল কেটেছি মাথা নেড়া করেছি এবং ওখানে কুরবানি করেছি পশু কুরবানি করেছি এবং আলহামদুলিল্লাহ তোয়াফুল বিদাও করেছি ওইখানে অনুরূপভাবে মদিনাতে হাজর মোহাম্মদে মুস্তফা সাল্লাহামের কবর জিয়ারত করার তৌফিক হয়েছে এবং সেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া প্রতি দুরুদ পাঠ করেছি তো আমি মসজিদে রামে নামাজ পড়েছি মসজিদে নবমীতে নামাজ পড়েছি এবং আল্লাহ তালার ফজলে আল্লাহ তালার ফজলে মসজিদে নবমীতে আমি যখন নামাজ পড়ছিলাম আমাদের আহমদি তিন চারজন নিয়ে দুই কাতার ওইখানে প্রায় দেড়শো লোক ওইখানে আমাদের সাথে নামাজ পড়েছে এবং অনুরূপভাবে রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার আল্লাহ তালার ফজলে তৌফিক হয়েছে এবং জান্নাতুল বাকিতে গিয়েছি এবং সেখানেও দোয়া করার তৌফিক হয়েছে তো আলহামদুলিল্লাহ আহমদীরা হজ করে গারে হেরা গারে উপরে উঠি নাই আমি কিন্তু ওই জায়গায় গিয়েছি আমি ওখানে গিয়েছি আমি কি অনুভূতি ছিল আপনার হজের জন্য যে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম যে তিনি রহমতুল্লাহ আলমিন আর প্রকৃতপক্ষে যে তিনি মানুষকে যে আল্লাহ তালার নৈকট্য প্রদান করে করতে এসেছেন আর মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আল ইসলামের সত্তার সাথে যে আল্লাহ তালার ভালোবাসা এবং নৈকট্য যে এটা যে বিদ্যমান এটা যে সত্যিকার অর্থে রসুল্লা করিম সাল্লা উপর যে বিশ্বাস করে সে সেটা গেলে অনুভব করতে পারে আমার মনে হয় যে আমি যখন মসজিদ মদিনাতে গেলাম এবং মসজিদের নবভীতে আমি উপস্থিত হলাম আমার সাথে মরহুম রেজাউল করিম সাহেব ছিলেন এবং মরহুম মতিউর রহমান সাহেব ছিলেন আল্লাহ তালা তাদেরকে জান্নাতবাসী করুক দুজনই বুজুর্গ রহমান সাহেবের চোখ থেকে অজহর পানি পড়ছে রেজাউল করিম সাহেবের মানুষ উনার চোখ দিয়ে পানি পড়ছে তো মানে এই যে ভালোবাসা যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের কবর আমি দেখব দেখার আগেই যে চোখ থেকে পানি ঝরা এবং আমার নিজের হৃদয়ের অনুভূতিও তাই আমি ওখানে দেখলাম যে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আল্লাহ ইসলামের ভালোবাসা কত গভীরভাবে প্রত্যেকটা আহমদের মধ্যে প্রথিত তাদের হৃদয়ের অন্তরের অন্তঃস্থলে মোহাম্মদ মুস্তফা সাল্লাহসাল্লামের ভালোবাসা প্রথিত রয়েছে এবং ভাই জাকির আহমদ আল্লাহ আহমদীরা ঠিক অনুরূপভাবে হজ করে যেভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলে গেছে আমি দুই হাজার পাঁচ সনে হজ করেছি আলহামদুলিল্লাহ যে শুধু দর্শক মণ্ডলী আমরা এর আগে প্রশ্ন করেছিলাম হয়েছিল দার্জালের গতকালও হয়েছিল তো দার্জাল সম্পর্কে একটা সংক্ষিপ্ত প্রমো আমরা এখন দেখে নিচ্ছি তিন প্রকারের আপদ বা বেপদ যখন প্রকাশ পেয়ে যাবে তখন কোনো ব্যক্তির ইমান কাজে আসবে না যদি না সে পূর্বে ইমান এনে থাকে বা ইমানের ভিত্তিতে কোনো সৎকর্ম করে থাকে তা তাহলে দেওয়াল দাববাতুল আর এবং পশ্চিম থেকে সূর্য উদিত হওয়া আমি কবরের জাহান নামের অগ্নি জীবন ও মৃত্যুর সাথে সম্পর্কযুক্ত বা পরীক্ষা এবং আপদ থেকে তোমার কাছে আশ্রয় ভিক্ষা চাই হে আল্লাহ আমি দাজ্জাল থেকে তোমার আশ্রয়ে আসছি যখন দশ মাসের গর্ভবতী উঠনিগুলো অযত্নে পরিত্যক্ত হবে যখন ওট পরিত্যক্ত হবে তার উপর আরোহণ করা হবে না দাজ্জাল একটি গাধায় চড়ে আত্মপ্রকাশ করবে তার একটি লাল রঙের গাধা হবে যার দৈর্ঘ্য হবে সত্তর পদক্ষেপ সমান সে পাথর ভক্ষণ করবে আর তার মাথা থেকে অগ্নি নির্গত হবে তার অগ্রে অগ্রে ধাবিত হবে ধুমরের পাহাড় দ্য জাল এক উজ্জ্বল বর্ণের গাধায় সওয়ার হবে তার এক কানের দৈর্ঘ্য হবে ত্রিশ হাত তার দুই কানের ব্যবধান হবে সত্তর গজ এর পেটে আলো ও অনেক দরজা জানালা থাকবে মোসাফেরগণ তার দুই কানের মধ্যবর্তী স্থানে বসবে তার গন্তব্য দ্রুত অতিক্রম হবে সে মেঘমালার উপরে উড়বেই সূর্য পশ্চিমে যাওয়ার পূর্বেই সে পশ্চিমে পৌঁছে যাবে সমুদ্র অতিক্রমের সময় তার কমর পর্যন্ত ডুববে তার এক হাত অপর হাত থেকে দীর্ঘ হবে সে স্বীয় দীর্ঘ হাত প্রসারিত করে পছন্দ সমুদ্রের মাছ ধরবে তার সামনে ধুমড়ির পাহাড় থাকবে আর তার পশ্চাতে থাকবে সবুজ পাহাড় সে নদীকে প্রবাহিত হওয়ার নির্দেশ দেবে তা প্রবাহিত হবে এরপর ফিরে যেতে বলবে তা ফিরে যাবে এরপর শুকিয়ে যাওয়ার নির্দেশ দেবে তা শুকিয়ে যাবে আকাশকে বৃষ্টি বর্ষণ করতে বলবে আকাশ বৃষ্টি বর্ষণ করবে জমিকে শস্য উৎপাদনের আদেশ দেবে তা শস্য উৎপন্ন করবে বিরান ভূমি অতিক্রম করতে গিয়ে জমিকে নির্দেশ দেবে যে তোমার ধনভাণ্ডার নির্গত করো সে তা উদ্গিরণ করবে সে এক ব্যক্তিকে ডাকবে এবং তরবারির আঘাতে দ্বিখণ্ডিত করে উভয় খণ্ডকে একটি তীর যত দূরে যেতে পারে তত দূরে রেখে ডাক দেবে যে ডাকে সে হাঁসের সাথে সারা দেবে এবং উৎফুল্ল থাকবে চল্লিশ দিনে সে সারা পৃথিবী ভ্রমণ করবে সে সূর্যকে বেঁধে রাখবে তার সাথে রুটির পাহাড় ও পানের নহর এবং অগ্নি থাকবে মহানবী আলহি আলহিউ আলি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের এই কথাগুলো বলছি এই জন্য যেন তোমরা বুদ্ধি খাটাও বিষয়টা বুঝে তার হৃদয়ে গেঁথে নাও আর তোমাদের পরবর্তী প্রজন্মকে তার সম্পর্কে অবহিত রাখো আর প্রজন্ম পরম্পরায় তোমরা এই সম্পর্কে একে অন্যকে অবহিত করা অব্যাহত রাখো কেননা এটি অনেক বড় নৈরাজ্য উচিত দাজ্জালের আগ্রাসী কার্যক্রম সারা পৃথিবীতে ছেয়ে যাবে শুধু দর্শক অনেকের মনে তার জাল সংক্রান্ত প্রশ্ন ছিল আশা করি এই প্রমোটি দেখার পর তাদের অনেকগুলি সন্দেহের অবসান হয়েছে এবং তার জাল সম্পর্কে রসুল করিম সাল্লাহ আল্লিবাসাল্লামের যে ভবিষ্যৎবাণী ছিল তা অক্ষরে অক্ষরে পূর্ণ হয়ে গেছে এই যুগে সে সম্পর্কে নিশ্চিত হয়েছেন তিন নম্বর লাইনে আমাদের পিস ভিলেজ ক্যানাডা থেকে আছেন যে নাজমুল হক সাহেব নাজমুল হক সাহেব আসসালামু আলাইকুম আলহামতুল্লাই আবরকাত ওয়ালাইকুম সালাম জি ভাই আপনার প্রশ্নটি করুন উনি মুসলমানরা বৃহৎ অংশ যারা এখনো অপেক্ষা করতেছে ইসাল সেই ইসা উনি এসে কোন ধর্ম প্রচার করবেন আর আমরা এখানে হাইওয়েতে সাইনবোর্ড দেখি ইংলিশে লেখা আর ইউ রেডি যারা বড় বড় সামনে এই সমস্ত সাইন গুলি লেখা আছে আর ইউ রেডি হোয়েন জিজাস কাম তাহলে মুসলমানরা যারা অপেক্ষা করতেছে আর খ্রিস্ট ধর্ম যারা পালন করে তারাও অপেক্ষা করতেছে কিন্তু কোন ঈশা আসবেন এবং সেই ঈশা এসে মুসলমানদের জন্য কি ধর্ম প্রচার করবেন কি শিখাবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জি মৌলানা আব্দুল আলু সাহেবের উত্তরটা দিন আপনাকে ধন্যবাদ পিস ভিলেজ ক্যানাডা থেকে ফোন করার জন্য প্রশ্নের দুটি অংশ আছে কোন ধর্মের প্রচার করেছেন হজরত ইসা আলাহ ইসলাম যখন তিনি প্রথমবার এসেছিলেন এর উত্তর হচ্ছে তিনি তরাতের অনুসারী ছিলেন তরাতের ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার জন্য এসেছিলেন ভারসাম্যটা ফিরিয়ে দেওয়ার জন্য এসেছিলেন তরাতের অনুসারী ইহুদিরা পদভ্রষ্ট হয়ে যাচ্ছিল আল্লাহ তালা তাদেরকে আবার তরাতের মূল শিক্ষা শেখানোর জন্য হজরত ঈসা আলহ সাল্লা ব্যাখ্যাকারী নবী হিসাবে প্রেরণ করেছিলেন এবং তাকে আল্লাহ তালা ইঞ্জিল দিয়েছিলেন সুসংবাদ দিয়েছিলেন ইঞ্জিল মানে সুসংবাদ যে তোমার পরে সবচেয়ে বড় পবিত্র আত্মা হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাম আগমন করতে যাচ্ছেন তিনি বলেছেন যে আমার পরে সেই পবিত্র আত্মা যখন আসবেন আর তিনি আল্লাহর নামে যে সমস্ত কথা বলবেন নিজের নামে বলবেন না যারা সে সমস্ত কথা শুনবে না তাদের কাছ থেকে তিনি তাদের হিসাব গ্রহণ করবেন এই ছিল হজরত ইসা আলাই মূল শিক্ষা তিনি এসেছিলেন ভারসাম্য ফিরিয়ে দেওয়ার জন্য তরাতে লেখা আছে যে তোমরা প্রতিশোধ নিতে পারো কেননা তোমরা কৃতদাস জাতি ছিলে তোমরা তোমাদের ভারসাম্য হারিয়ে ফেলেছ তোমরা এত বিনয়ে দেখাও এত বেশি তোমাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব এবং ঘাটতি রয়েছে যে তোমরা কারো কাছে নিজেদের সমান অধিকার আদায়ও করতে পারো না তাই আমি তোমাদের চাহিদা অনুযায়ী শিক্ষা দিলাম দাঁতের বদলে দাঁত নাকের বদলে নাক চোখের বদলে চোখ এই প্রতিশোধ নেওয়ার বিধান তোমাদেরকে দেওয়া হলো যেন তোমাদের মানবতা তোমাদের মান এবং সম্মান এবং আত্মবিশ্বাস ফেরত আসে কিন্তু এ থেকে যখন ইহুদিরা মনে করলো প্রতিশোধ গ্রহণ করাটাই ধর্ম ক্ষমার কোনো সুযোগ নাই তখন আল্লাহতালা ভারসাম্য ফিরিয়ে দেওয়ার জন্য হজরত ইসা আলাইস্লাবুসাল্লামকে ক্ষমা এবং প্রেম এবং যুক্তির বাণী দিয়ে নিদর্শন সহ প্রেরণ করলেন আর তিনি বললেন যদি কেউ এক গালের চপেটাঘাত করে তোমরা আরেক গাল পেতে দাও প্রতিশোধ নিও না তুমি শত্রুকেও ভালোবাসো এই যে শিক্ষাটা এটা নমনীয়তার শিক্ষা বিনয়ের শিক্ষা এবং নিজেকে সমর্পণ করার শিক্ষা ওই যে আগের কঠোরতা সেটাকে ভারসাম্য ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই শিক্ষাটা দেওয়া হলো হজরত ইসা আলাই সালাতু আসালাম নতুন কোন ধর্ম নিয়ে আসেননি তিনি তরাতের অনুসারে ছিলেন এবং ইহুদিরা সেটাকে সহ্য করতে পারছিল না এই জন্য তাকে তারা লানাতে মৃত্যু দেওয়ার একটা পথ আবিষ্কার করলো এবং সেটি হচ্ছে দ্বিতীয় বিবরণীর একুশ অধ্যায়ের শিক্ষা অনুযায়ী দ্বিতীয় বিবরণীর শিক্ষা অনুযায়ী যে ব্যক্তি গাছে চড়িয়ে মারা যাবে সে অভিশপ্ত মৃত্যুবরণ করবে তাই সমস্ত পন্থা বাদ দিয়ে তারা পাইলটের মাধ্যমে পিলাতের মাধ্যমে তাকে ক্রুশে দেওয়ার ব্যবস্থা করেছিল হযরত ইসা আলহ সালুব ক্রুশ থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার হন এবং তিনি সেবা শুশ্রূষা লাভ করার পর গ্যালিলি হয়ে নিজের হারানো মেষ দশটি গোত্রকে সন্ধান করতে করতে শেষ পর্যন্ত ভারতের উত্তরাংশের কাশ্মীর প্রদেশে জীবন জীবনযাপন করেন এবং সেখানে কাশ্মীরি বনীশরায়েলি যে গো গোত্র এসে আবাদ ছিল তাদেরকে ইসলাম ধর্মের পূর্ণাঙ্গীন সত্য ধর্মের শিক্ষা দেন যে আমার পরে পূর্ণাঙ্গীন সত্যনবী আসছেন তার মাধ্যমে যে সত্য আসবে তোমরা গ্রহণ করো এবং সেখানে তিনি মারা যান কোরআন শরীফে তার মৃত্যুর অনেকগুলো প্রমাণ এবং ঘোষণা রয়েছে আগমনকারী ঈসা ইসলাম সেই আগের ঈসা ইসলাম হতেই পারেন না কেননা আগের জন মারা গেছেন পরের জন গুণের দিক থেকে দায়িত্বের দিক থেকে যুগের দিক থেকে শিক্ষা প্রদানের পদ্ধতির দিক থেকে এক হবার কারণে তাকেও ঈসা ইবনে মারিয়াম বলা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে ঈসা ইবনে মারিয়ামের আগমন বাণী শুনিয়েছেন তিনি নিজেই আমাদেরকে বলেছেন তোমরা ভুল করে বসো না আমি যে ঈসা মাসির কথা বলছি তিনি ইমাম মাহাদি ঈসা আগের ঈসা মাহাদি ঈসা ছিলেন না আমি যার কথা বলছি তিনি হবেন ইমাম মাহাদি ঈসা তো তিনি যখন আসবেন তাকে মান্য করবে তার হাতে বয়াত করবে তিনি এসে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আনিত এবং প্রচারিত শেষ এবং সম্পূর্ণ ধর্ম ইসলাম প্রচার করবেন তার ব্যাখ্যা দিবেন তার সঠিক হিকমতগুলো মানুষকে বুঝাবেন যখন মানুষ মুসলমানরা মনে করবে যে প্রতিশোধ গ্রহণ করা গায়ের জোরে ইসলাম ছড়ানো আমাদের বিশ্বাস এবং উচিত এটাই হলো জিহাদের একমাত্র ব্যাখ্যা তিনি এসে বুঝাবেন না প্রেম প্রীতি ভালোবাসা যুক্তি এবং নিদর্শন বলে ইসলাম জয়যুক্ত প্রথমেও হয়েছিল এ যুগেও হবে এটা হবে এই ঈসা আল ইসলাম দ্বিতীয় আগমনীর ঈসা তার শিক্ষা দেওয়ার পদ্ধতি হাজরত মহম্মদ সাল্লাল্লাহ আল্লাহ সল্লাসের ধর্মের অনুসারী হিসাবে আমরা হাজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আল্লি হাল্লামের আদেশ মান্য করে তাকে মান্য করেছি জগৎময় আমরা এই দাওয়াত এবং আমন্ত্রণ ছড়াচ্ছি যার আসার কথা ছিল মাসি এবং ইমাম মাহাদি হিসাবে তিনি এসে গেছেন তোমরা যাচাই করো বাছাই করো এবং গ্রহণ করো ধন্যবাদ মলো না আবদুল্লাহসব মালনা কিছু বলবেন এ ব্যাপারে একটা দিক আমার মনোযোগ আকর্ষণ করেছে তা হলো প্রশ্নে ছিল যে এখানে বিভিন্ন মোড়ে বা গির্জার সামনে লেখা আছে যে আই ইউ রেডি টু অ্যাকসেপ্ট জিজস যে ঈশাকে গ্রহণের জন্য তুমি প্রস্তুত কেনা অর্থাৎ খ্রিস্ট জগতে একটা বিরাট অংশ তাদের এমন আছে ভ্রান্ত পথ অনুসরণ করলেও তারা অপেক্ষায় আছে যে পরিত্রাতা আসবেন হজরত ঈশা আল্লাহ ইসলামের আগমনের অপেক্ষায় আছে তারা ভবিষ্যৎবাণী করেছে অনেকেই অনেক কর্তৃপক্ষ নিজের পক্ষ থেকে যে ঈশা আসার সময় হয়ে গেছে এই দুই হাজারে আসছেন সেকেন্ড মিলেনিয়ামের শেষে চলে এসে বা এই তৃতীয় মিলেনিয়ামের প্রথম দিকে এসে তো যাবেনি মানে দেশে হারা হয়ে গেছে পৃথিবীর মানুষের বিভ্রান্ত অবস্থা দেখে আর কারো তো এত মাথা খারাপ হয়ে গেছে যে এখন ভবিষ্যৎবাণী করে যে অমুক দিন কে আমত আসবে ইদানিং এরকম দল গঠিত হয়েছে এর কারণ হলো যে চরম বিভ্রান্তি দেখে তারা সুস্থ বিবেক চিন্তাধারা হারিয়ে ফেলেছে তারা বুঝতে পারছে না যে কেন আসছে না এই অবস্থা কেন আর হাজরত মোহাম্মদ রসুল্লা সাহসলাম তার উম্মদকে বলেছেন যে তোমরা এমন অবস্থায় ঠান্ডা মাথায় সুস্থ বিবেকে একটু চিন্তা করবে তিনিও এই উম্মতে আগমনকারীর নাম ইসা রেখেছেন সেই ঈসান হন যে সাহেব বলেছেন যে দুই হাজার বছর পূর্বের ঈসান হন তিনি ইন্তেকাল করেছেন কোরআন শাহিফের ত্রিশটি আয়াত আছে এই বিষয়টি এবার আলোচনা হয়নি কিন্তু আমরা অন্য অন্য আমাদের পূর্বের অধিবেশনগুলোতে পরিষ্কারভাবে বলেছি যে কোরআনের ত্রিশটি এমন আয়াত আছে যে আয়াতগুলোতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হজরত ইসার আসাম মৃত্যুর কথা ঘোষণা করা হয়েছে সুরা আলে ইমরানের একশত পঁয়তাল্লিশ নম্বর আয়াত তারপর সুরা মায়েদার একশত আঠারো নম্বর আয়াত একইভাবে মায়েদার ছিয়াত্তর নম্বর আয়াত পড়ুন তারপর সুরা আলে ইমরানের ছাপ্পান্ন নম্বর আয়াত এমন অনেক আয়াত আছে সুরা আম্বিয়ার আয়াত আছে প্রথম দিকে এগুলো খুঁজে দেখুন বের করে যে পরিষ্কারভাবে বলা আছে যে পূর্বের ঈসা যিনি দুই হাজার বা একুশশো বছর পূর্বে ইসরায়েলি জাতির শিক্ষার জন্য এসেছেন তিনি ইন্তেকাল করেছেন মোহাম্মদ রসুল্লাহ যেই ঈসার আসার ভবিষ্যৎবাণী করেছেন তিনি অবশ্যই আসার কথা রসুল্লাহ বলছে এই উম্মত থেকে আসবে হাদিসে আছে যে ইমাম ও হুম মিন মুসলমানদের ইমাম পূর্বের ঈসা নন মুসলমানদের ইমাম মুসলমানদের মধ্য থেকে হবেন এটি বুখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিসে আছে যে আম্মা হুম মিন হুম যা মুসলমানদের এই ইমাম মুসলমানদের মধ্য থেকে দাঁড়িয়ে তাদের তিনি ইমামতি করবেন বাহির থেকে ঈশা এসে এই উম্মতের ইমাম হবেন না তো পূর্বের ঈশা মারা গেছেন এই উম্মতের ঈশা এসে গেছেন আঠারোশো উনানব্বই সনে মাহদি হওয়ার দাবি করেছেন এবং ঈশা হওয়ার দাবি করেছেন রসুল্লাহ বলেছেন যে ঈশা এবং মাহদি ভিন্ন ব্যক্তিত্ব নন একই ব্যক্তিত্ব একই ব্যক্তিত্ব দুটো উপাধি নিয়ে আসবেন এই উম্মতের সংশোধন এবং সংস্কারের জন্য তাকে গ্রহণ করার ভিতরে মুক্তি নিহিত এই বিষয়টা এই জন্য খুব জরুরি অনেকে প্রশ্ন করে এটা এমন গুরুত্বপূর্ণ কি যে কোরআন তো আছে হাদিস আছে তাকে মানার দরকার কি কিন্তু রসুলুল্লাহ বলেছেন যে এই উম্মদ ততক্ষণ পর্যন্ত ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে না যতক্ষণ ঈশাকে না মানবে যতক্ষণ ঈশাকে গ্রহণ না করবে আল্লাহ তালার ফজলে আমরা গ্রহণ করেছি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ রসুল্লাহার এই নির্দেশের নির্দেশকে শিরোধার্য করুন দর্শক মণ্ডলী দেখতে দেখতেই এক ঘন্টা পেরিয়ে গেল অনেকেই লাইনে আছেন একটা সংক্ষিপ্ত বিরতির পর ইনশানা আমরা প্রশ্নগুলি তো আমরা একটি নাতে রসুল এসব এর মধ্যে শুনে নিচ্ছি শাহারাতে ফুটলো রে রঙীন গুলে লাহারাতে ফুটলো রে রঙীন ঘুলে লা আজ দুনিয়া মাতোয়ালা সেই ফুলে খোশবুতি আজ দুনিযা মাতো শাহারাতে ফুটলো রে রঙিন গুলা শাহারাতে ফুটল রে শে ফুল চাঁদ কাঁচুরুজ গ্রহ তার সে ফুল ঝুঁকে পোড়ে চুমে সে ফুল নীল গগন নীরালা ঝুঁকে পোড়ে চুমে সে ফুল নীল গগন সাহারাতে নিহারাতে রঙিন গুলে লালা সাহারাতে ফুটল রে সেই ফুলের রস নিতে হরিশ কুরসি রসন সে ফুলের রস নিতে হরিশ সেই ফুলের রং লেগে আজ ত্রিভবনও জালা সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভবনও সাহারাতে ফুট ল রে রঙিন গুলে লালা সাহারাতে ফুটল রে हेशे भूल जीन शुरपुरि चहे शे फुल् जीन शन् हरपुरिफेरे फकर दर पिशबाचहे फकर दर पिशबाचाहे कूरते गोलर मा কোর্টে গলার মালা সাহারাতে ফুটলো রে রঙিন গুলে লালা সাহারাতে ফুটলো রে সুল সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলাম তিন নম্বর লাইনে আমাদের নাকালপাড়া থেকে আমাদের এক আহামদি বন্ধু আছেন جناب সৈয়দ রহমান সাহেব সাইদ রহমান সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম জ আপনি প্রশ্নটি করুন ভাই আমার প্রশ্ন হলো আহামদিয়া মুসলিম জামাতের মাধ্যমে মানুষের কি কল্যাণ আসবে এক বললেন কাদিয়ানি আমরা কি বুঝি কাদিয়ানি কি সেটা একটু বিস্তারিত আমি থেকে বলছি সাইদুর রহমান জি আপনি লাইনে থাকুন আপনি প্রশ্নের উত্তর শুনুন যদি আরো কিছু প্রশ্ন থাকে সেটা আপনি করতে পারবেন তো প্রশ্নটা আমি মৌলানা আবদুল্লাহ বাল সাহেবের কাছে রাখছি প্রথম যে লাভটা হবে সেটা হলো ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব এক আল্লাহ এবং তার শ্রেষ্ঠতম রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের সত্যতা এবং শ্রেষ্ঠত্ব জগতে প্রতিষ্ঠিত হবে কোরআন শরীফে ভবিষ্যৎবাণী আছে লেইউজ হেরাহু আল্লা দিনে কুল্লেহি আল্লাহ তালা শেষ যুগে হজরত মসি মাউদসালবাস্লামের মাধ্যমে এই ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব জগতময় প্রতিষ্ঠিত করবেন আহমদিয়া মুসলিম জামাতের মাধ্যমে প্রথম যে কাজ সম্পাদিত হবে ইসলামের সৌন্দর্য এবং অকাট্য যুক্তি জগৎময় স্বীকৃত এবং সাব্যস্ত হবে দুই মানবপ্রেম প্রতিষ্ঠিত হবে অর্থাৎ আমি আল্লাহকে ভালোবাসি আমি আল্লাহকে আন্তরিকভাবে জানি এবং চেনার চেষ্টা করি যেহেতু আল্লাহর সাথে আমার সম্পর্ক হয়েছে ভালোবাসার তিনি যাদেরকে সৃষ্টি করেছেন যাই সৃষ্টি করেছেন তাদের প্রতি একটা সহজাত ভালোবাসা আবশ্যকভাবে স্বাভাবিকভাবেই সৃষ্টি হয়ে যায় এই যে মানব ঐ ঐশী ভালোবাসার কারণে যে মানব প্রেম সেটা হচ্ছে প্রকৃত মানব প্রেম যা হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলি নিশ্চিত করেছিলেন শিখিয়েছিলেন আর সেটাই পুনঃপ্রতিষ্ঠা করার জন্য হজরত আকদাস মাসিহে মাউদ আলিয় সালাত সালাম আসবেন এবং এসে গেছেন এটাই ভবিষ্যৎ বাণীর পূর্ণতা যেটা আমি বলতে চাচ্ছি সেটা এই যে আমি কোরআন শরীফে পড়ি যে আমরা মানুষকে খাওয়াই এবং খাওয়ালে মানুষ আমাদেরকে ধন্যবাদ দেয় কিন্তু যারা আল্লাহর প্রেমে বিভোর হয়ে মানুষকে খাওয়ায় মানুষের সেবা করে তারা বলে না লা লিদ মিনকা আমা শুকুরা এর নামা বা জিল্লা। আমরা তোমাদের কাছে ধন্যবাদ বা স্বীকৃতি পাওয়ার জন্য সেবা করি নাই আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তোমাদের সেবা করেছি এই যে মনোবৃত্তি এটা সৃষ্টি করার জন্য আহমদিয়া জামাত সব দিকে চেষ্টা করছে এবং এটা আহমদিয়া জামাতের বৈশিষ্ট্য একবার যখন আহমদিয়া জামাতের শিক্ষা গৃহীত হবে সবার কাছে পালিত হবে চর্চা করা হবে তখন দেখবেন মানব প্রেম এবং মানব সেবা একটি নতুন আঙ্গিক লাভ করবে যেটা হজরত মোহাম্মদ সাল্লি আসলাম প্রতিষ্ঠা করতে এসেছিলেন আরেকটা জিনিস হবে ধর্মের নামে হানাহানি মারামারি কাটাকাটি বন্ধ হয়ে যাবে এবং ধর্মের বিপরত্ব বা বিশ্বাসগত বিরোধিতা থাকা সত্ত্বেও বিশ্বাসগত তারতম্য থাকা সত্ত্বেও শান্তি বিঘ্নিত হবে না কেন হবে না আহমদিয়া ইসলাম অর্থাৎ খাঁটি ইসলাম যেটি আছে সেটা বলে লেয়াহ লেকা মনহা লাকা আম্বাইয়া তিম মান হাইয়া আম্বাইয় না যে ব্যক্তি যুক্তির বলে নিদর্শন বলে জয়যুক্ত হয় সেই জয়যুক্ত আর যে ব্যক্তি যুক্তি এবং নিদর্শন বলে পরাস্ত হয় সেই ধ্বংসপ্রাপ্ত এখানে যুক্তি এবং নিদর্শন বলে সত্য মিথ্যা নিরূপণ হবে গায়ে হাত দেওয়ারও প্রয়োজন নাই মারামারিরও দরকার নাই হানাহানিরও প্রয়োজন নাই এই যে শান্তি ধাম এইটা প্রতিষ্ঠিত হবে আহমদিয়া জামাত যদি পৃথিবীতে বিস্তার লাভ করে আমাদের শিক্ষা হচ্ছে লাইক রাহাফিদ্দিন কোরআনের শিক্ষা আমাদের শিক্ষা হচ্ছে লকুম দিন ওকুম বলিয়া দিন আমাদের শিক্ষা হচ্ছে কলিল হাক কুমের রাব্বেকুম ফামান শাহ আফ ইউমেন ফমান শাহ আফ আলী আকফর যার ইচ্ছা সে গ্রহণ করতে পারে যার ইচ্ছা সে বর্জন করতে পারে কিন্তু প্রচারের কোনো বাধা যেন না থাকে এটা নিশ্চিত করবে আহমদিয়া জামাত আর সারাংশ হচ্ছে ওয়াশরা কাতল আরজবে নূরে রাব্বে আল্লাহ আল্লাতালার সাথে যে সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করা হয়েছে একবার যখন মানুষ আল্লাহকে চিনতে পারবে সেই হারানো সম্পদ সবচেয়ে মূল্যবান সম্পদ আল্লাহ যাকে হজরত মোহাম্মদ সাল্ল্লাহাম জগতে প্রতিষ্ঠা করেছিলেন জগতের সাথে পরিচিত করেই দিয়েছিলেন তাকে যখন মানুষ হারিয়ে বসেছে আল্লাহ তালা আবার সুযোগ দিয়েছেন হজরত মসিহ হেমাউদি মাম্মাদি আলাহ সালামের মাধ্যমে সেই আল্লাহকে চেনার একটা সুযোগ করে দিয়েছেন একবার যখন মানুষ সেই আল্লাহর সাথে সম্পৃক্ত হবে রসুলুল্লাহ আসাল্লামের দেখানো পথে তখন সে আলোকিত এক মানুষে পরিণত হবে এবং এর মাধ্যমে পুরো জগৎ এক বিপ্লব দেখবে আর সেটাকে কোরআন শরীফের ভাষায় বলা আছে জগতময় এক জ্যোতির্ময় বিপ্লব সংঘটিত হবে ওয়া আশরাকাতিল আর্জ বেনুরে রাব্বেহা আমি আমার স্বল্প জ্ঞানের সংক্ষিপ্ত পরিসরে এতটুকুই উত্তর দিতে পারলাম যে ধন্যবাদ আপনাকে আমরা এক নম্বর লাইনে দেখছি যে না আমাদের আজকের সময় একটু অল্প খুবই অল্প হয়ে গেছে আপনি সংক্ষিপ্ত বলে দেন অসুবিধা কাদিয়ানি বলতে কোনো পৃথক জামাত নাই কাদিয়ানি জামাত কোনো জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত হজরত মসিহে মাহদিমা মাহাদি আলাইসালামের প্রতিষ্ঠিত জামাত হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাহ দেশের বাড়ি কাদিয়ান নামক গ্রামে ভারতের পূর্ব পাঞ্জাবে বা টালা পরগুনার অন্তর্ভুক্ত সেখানে যত অধিবাসী আছে মুসলমান অমুসলমান শিখ হিন্দু নাস্তিক আস্তিক সবাই কাদিয়ানি এবং সেখানকার অধিবাসী হিসাবে হজরত মসি হেমাউদ্দিমা মাহাদি আলাহ সাল্লাহসাল্লামের নামের সাথে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি শব্দটি ব্যবহৃত হয় কিন্তু আমরা কাদিয়ানি নই আমরা আহমদিয়া মুসলমান এটি হজরত মোহাম্মদ সাল্লাস্লামের শিক্ষা অনুযায়ী আমাদের নাম রাখা হয়েছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এখন এক নম্বর লাইনে আছেন যে মোহাম্মদ বদরুদ্দুজা সাহেব ওয়েস্ট বেঙ্গল থেকে জি মোহাম্মদ বদরুদ্দুজা সাহেব আসসালামু আলাইকুম মনে হয় লাইনটি কেটে গেছে দুই নম্বর লাইনে দেওয়া যাবে কি জি মোহাম্মদ আলমগীর সাহেব জি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহাত

আহ সবেবরাত যারা সবে সবেবরাত এবং রোজার শেষে সবে করো কদর এই এই জিনিস দেখি না এটা কারণটা কি এটা জানতে চাই আসসালামু সংক্ষেপে বলছি যে আপনি বলেছেন মুহাম্মাদি তরিকায় মুনাজাত হয় আহমদিয়া তরিকায় কোনো মুনাজাত নেই তো প্রথম কথা হলো আহমদিয়া তরিকা বলতে কোনো পৃথক তরিকা নেই আমরা হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লিহি ওয়াসাল্লামের রীতি এবং সুন্নতেরই অনুসারী তার শিক্ষা অক্ষরে অক্ষরে অনুসরণ করা আমাদের জন্য আমরা মুক্তির কারণ মনে করি এর বাহিরে যাওয়া ধ্বংসের কারণ তাই আমরা মোহাম্মদী তরিকারই অনুসরণ করি আহমদিয়া নামটা শুধু পরিচিতির জন্য রাখা হয়েছে যে এরা শিয়াদের থেকে একটা ভিন্ন মুসলমান গোষ্ঠী একমাত্র পরিচিতির উদ্দেশ্যে আমাদের রীতি আমাদের পদ্ধতি আমাদের উঠা বসা সব হজরত মোহাম্মদ রসুল্লাহসাল্লামের শিক্ষা অনুসারে হয়ে থাকে মোনাজাতের যতটুকু সম্পর্ক আছে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সবসময় নামাজের পর মোনাজাত করতেন না তাই আমরাও করি না এই কথা আপনি আলেম ওলামাদেরকে জিজ্ঞেস করেন যে রসুল্লাহ সব সবসময় নামাজের পর মোনাজাত করতেন রীতি অনুসারে তিনি নামাজের পর মোনাজাত করতেন না আর এই কারণে আজও মুসলমানদের অনেক এমন দল আছে যারা নামাজের পর মোনাজাত করে না যারা আমরা বারবার এগুলো বলি হজের সময় যারা হজ করতে যায় তারা দেখে আসে সেখানে যে মোনাজাত হচ্ছে না তারপরও জানি না কেন এই অযথা বিভ্রান্তি তারা ছড়িয়ে থাকে রসরুল্লাহ সাল্লা সাল্লাম কখনও কখনো কোনো বিশেষ কাজে বরকতের জন্য বিশেষ অনুষ্ঠান করেছেন অনুষ্ঠানের পর বরকতের জন্য হাত উঠিয়ে এইভাবে দোয়া করতেন আমরা রসরুল্লাহ সেই সন্ন্যত অনুসারে আমাদের বিভিন্ন ফাংশনের পর অনুষ্ঠানের পর সেভাবে হাত উঠিয়ে দোয়া এবং মোনাজাত করে থাকি আজও আমরা আমাদের অনুষ্ঠানের আগে মোনাজাত করেছি মোনাজাত এবং দোয়ার প্রকৃত স্থান মোনাজাত শব্দের অর্থই হলো দোয়া আল্লাহ তালার কাছে দোয়া করা নাজাতের জন্য তো রসুরুল্লাহ বলেছেন যে আল্লাহর কাছে দোয়ার সবচেয়ে ভালো জায়গা হলো নামাজ নামাজের ভিতরেও আর সবচেয়ে উত্তম জায়গা হলো সেজদা তিনি বলছেন সেজদায় তুমি দোয়া করো কারণ সেজদায় আল্লাহ তালা তোমার সবচেয়ে কাছে আসেন তুমি আল্লাহর সবচেয়ে কাছে থাকো তো যখন সবচেয়ে বড় বাদশাহ জগতের অধিপতি আপনার কাছে আসেন তখন আপনি তার কাছে নিজের চাহিদা অভাব অনটন পেশ না করে নামাজ শেষ করার পর আল্লাহ থেকে দূরে চলে গেলেন সেই সময় বুঝি আপনি হাত উঠিয়ে বলতে থাকবেন যে আল্লাহ ওই সময় ভুলে গেছিলাম এখন শোনো বলতে পারেন কিন্তু সঠিক স্থান হলো শেষদা আর সেখানে রসগুল্লাহ দোয়া করতেন আমরাও শেষদাতেই দোয়া করি নামাজের পর এভাবে দোয়ার হাত উঠিয়ে দোয়ার রীতি ছিল না দুই নম্বর প্রশ্নটা কি রাত এবং সবে কদর সবে কদরে আমরা অবশ্যই বিশ্বাস করি রমজানের শেষের দশ দিনে রসরুল্লা সাহাশাম বলেছেন যে এই মূল্যবান রাতকে তোমরা সন্ধান করো এই রাতে মুক্তি লাভ হতে পারে ক্ষুদার নৈকট্য লাভ হতে পারে এই বিষয়ে আমরা আলোচনা করেছি সবে কদরের সবে বরাত সবে বরাতের ইসলামে কোনো অস্তিত্ব নেই এটি মানুষের বানানো মধ্যযুগে এটি আবিষ্কৃত হয়েছে আজও আরবে এবং যে সমস্ত দেশে ইসলামের মূলের এখনও কাছাকাছি মানুষ অবস্থান করছে সেখানে এর কোনো প্র্যাকটিস নেই আমাদের উপমহাদেশে প্রধানত ভারতে পাকিস্তানে এটিকে বলা হবে এক শ্রেণীর পেট ভরার জন্য এই রীতির সূচনা করা হয়েছে তো ইসলামের মূলের সাথে এর কোনো সম্পর্ক নেই তাই জমাতে আহমদিয়া এই ধরনের কোনো কুপ্রথায় বিদতে বিশ্বাসী নয় ইমাম মাহাদের পৃথিবীতে আগমনের উদ্দেশ্যে এটি ছিল যে ইসলামে যে সমস্ত বিদত প্রবেশ করেছে সেই বিদতকে নির্মূল করা সেই বিদত থেকে উম্মতকে বের করে আনা এই জন্য আমরা এই রীতির অনুসরণ করি না ধন্যবাদ আপনাকে ছয় নম্বর লাইনে আছেন যে নাম ইমরান সাহেব আমাদের একজন আহমদী মেহমান ব্রাহ্মণবাড়িয়ায়

আমার কথা হইলো আপনারা যে বললেন যে আমরা জানি চারজন আসবে চারজন আসবে জি জি চারজন যেহেতু আসবে আপনারা ট্রেনের উদাহরণ দিলেন জাহাজের উদাহরণ দিলেন গাড়ির উদাহরণ দিলেন এইগুলো তো আমরা আনছি ঠিক আছে

লেইনের দেখি না হুরুযাদের কপালও আমরা দেখি না এই শব্দটা কোথায় আচ্ছা জি ধন্যবাদ ধন্যবাদ আপনার প্রশ্নটা বোঝা গেছে যে মওলানা আব্দুল আলশেব বলে হ্যাঁ ধন্যবাদ ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রশ্ন করেছেন আপনারা আমার খুব পছন্দ হয়েছে আপনাদের প্রশ্নটা কারণ আপনারা মনোযোগ দিয়ে শুনছেন হ্যাঁ আপনারা একটা জিনিস ধরতে ভুল করছেন দাজ্জালের গাধাগুলো দেখানো হয়েছিল ছবিতে দাজ্জালকে দেখানো হয় নাই দাজ্জাল একটি এমন জাতি যারা কাজাব হজর মহাম্মদ সাল্লাল্লাহ আহিলাহি সল্লামেন হাদিসেই বলা আছে দাজ্জালুন কাজা বুন দাজ্জালের একটা অনুবাদ হচ্ছে মহামিথ্যাবাদী জাতি কোরআন শরীফের আয়াত পড়েছিলেন মৌলানা সাহেব সেখানে দাজ্জালে পরিচয় দিয়েছিলেন তিনি বলেছিলেন লেয়ুনজেল লাজিনা কালুত্তা খাজাল্লাহু ওয়ালাদা মালহুম বেহিম ইন এলমিম ওয়ালালে আবাহিহিম খবরত খালে মাথান তাহরুজুম ইন আফবাহিহিম ইয়াকুলু না ইল্লাহ কাজেবা যারা বলে আল্লাহ একটা পুত্র সন্তান ধারণ করেছেন নাওজব মিন জালেক তারা মহামিথ্যা কথা বলে তাহলে যারা বলে আল্লাহ পুত্র সন্তান ধারণ করেছেন তাদেরকে আগে বের করেন কারা বলে আল্লাহ তালার একটা পুত্র সন্তান আছে নাওজব মিন জালেক খ্রিস্টানরা বলে আল্লাহ তালা এক পুত্র সন্তান ধারণ করেছে তাহলে তারা কি বলছে মিথ্যা কথা বলছে কতবার বলছে বারবার বলছে যারা এই মিথ্যা রটনা বারবার করে তারা কজ্জাব মহামিথ্যাবাদী জাতি এবং তারাই দাজ্জাল কোরআন শরীফের ভেতরে ইঙ্গিত দিয়ে দিয়েছেন ইয়াকুল উনা বা মিথ্যা কথা এটা যতবার বলবে নিজেদেরকে কজ্জাব অর্থাৎ দাজ্জাল সাব্যস্ত করবে খ্রিস্টান ধর্ম যাজক তৃত্ববাদীরা দাজ্জাল জাতি এটা হলো তাদের ধর্মীয় আঙ্গিকে পরিচয় আর তাদের বৈজ্ঞানিক আবিষ্কার এবং প্রযুক্তির আবিষ্কারের একটি ঝলক দেখানো হয়েছিল যার মাধ্যমে তাকে চেনা যেতে পারে বলে হজরত মোহাম্মদ সুল্লা আলিবাস্লাম আমাদেরকে বলেছেন আর সেটি হচ্ছে দাজ্জালের গাধা এক নম্বর রেলগাড়ি দুই নম্বর সামুদ্রিক জাহাজ তিন নম্বর আমরা দেখলাম উড়োজাহাজ এটা দাজ্জালের প্রযুক্তির বহির প্রকাশের মাধ্যমে দাজ্জালকে চেনা তার বাহনের মাধ্যমে তাকে চেনা যায় কোন জাতি বাংলাদেশে ভারতে এবং এই উপমহাদেশে এবং আফ্রিকার যে সমস্ত অঞ্চল দখল নিয়েছে তারা সেখানে প্রথমে রেলগাড়ি বিছিয়েছে ইংরেজ খ্রিস্টান জাতি যখন তারা এসে এই রাজ ক্ষমতা এখানে দখল করেছিল কেন ছড়িয়েছে নিজেদের জি জি আমি শেষ করে দিচ্ছি আমি বুঝেছি ব্যাপারটা সময় কম শুধুমাত্র এতটুকু আপনার জন্য যথেষ্ট যে জাতি বাহন হিসাবে এই রেলগাড়িটাকে ব্যবহার করেছিল এই সমস্ত প্রযুক্তি ব্যবহার করেছে তাদের দিকে ইঙ্গিত করে আল্লাহ তালা বলেছেন আল্লাহ রসুল সাল্লু আলাইসলাম বলেছেন দাজ্জাল সেখানে আছে এবং আমাদের গবেষণা এবং যুক্তিতে কুলায় যে তিনি সেই দাজ্জাল হচ্ছে খ্রিস্টান তৃতীয়বাদী জাতি কাফেরে আপনি কপালে দেখতে পারেন নাই দাজ্জাল জাতি হচ্ছে খ্রিস্টান জাতি তাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে অস্বীকার করার ব্যারাম জগতে ছড়ানো শুধুমাত্র মোমেন এটাকে চিনতে পারবে এটি হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন অন্যেরা এটা চিনতে পারবে না ধন্যবাদ আপনাকে অতি সংক্ষেপে একটু মৌলায় সাহেব যেটা বললেন যে উনি বলেছেন কা ফেরে লেখা থাকবে আর মৌলায় সাহেব বলেছেন এটা শুধু মোমেন পড়তে পারবে এই কথাটা বড় প্রণিধানযোগ্য যদি আরবিতে আপনি পিএইচডিও হন বা কোনো ইহুদি ইসরায়েলের ইহুদি যে আরবি ভাষায় পিএইচডি করে তারাও ওই কা ফেরে পড়তে পারবে না তার অর্থ হলো এটা বাহ্যিক কা ফেরে নয় এর অর্থ করতে হবে আপনাকে তার আমল তার রীতি যেভাবে সে ধোকা দেয় প্রতারিত করে সেই রীতিটাকে জালিয়ত বলা হয়েছে আক্ষরিকভাবে নিলে কিন্তু আপনি নিজেই ধোকা খাবেন প্রতারিত হবেন ধন্যবাদ ইমরান সাহেবের কাছে আমাদের অনুরোধ যে আপনি কালকে অনুষ্ঠান দেখবেন ইনশাল্লাহ কালকেও এই আলোচনা করা যাবে যে খোদা কিভাবে হয়েছে আর কিভাবে কাফ ফেরে কপালে লেখা থাকবে ট্রেনে লেখা নাই তো আশা করি কালকে অনুষ্ঠান দেখবেন এবং ইনশাল্লাহ তালা বিস্তারিতভাবে কালকে এ ব্যাপারে আলোচনা হবে এই ব্যাপারে ওনাকে আমন্ত্রণ জানান মুসলিম শরীফ তাবুল ফেতেন বাব জিকরুদ্দাজ হাজরত নওয়াজ বিন সামান রাজি বর্ণিত হাদিস একবার ভালো করে মনোযোগ নিয়ে পড়ে নেন তারপরে আপনার কাছে খোলাসা হয়ে যাবে অনুরোধ করলেন যে আপনি মনে হয় যে আরবি লাইনে লেখাপড়া করেন ওখানে মাদ্রাসার ছাত্রগুলো তো আপনি মুসলিম শরীফের এই হাদিসটি পড়ে আসবেন তাহলে কালকে আলোচনা করলে আপনার জন্য এটা বুঝতে সুবিধা হবে আমাদের শেষ প্রশ্ন নিচ্ছি সংক্ষিপ্ত আকারে মোলানা ফুল সাহেবের কাছে অনুরোধ করবো উত্তর দেওয়ার জন্য যে

হ্যাঁ রসুলের করিম সাল্লাস্লামের মেরাজ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি এই যে ঘোড়া বানানো হয়েছে আর পাখা আর পাখনা বানানো হয়েছে এটি এই জন্য বানানো হয়েছে যে এটিকে আক্ষরিক বা দৈহিক সফর হিসাবে মানুষ নিয়েছে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের এই মেরাজের সফরটা কিন্তু দৈহিকভাবে হয়নি এটি একটি তার কাশ বা দিব্যদর্শন ছিল যা গতকালও বলেছে অতি উন্নত মানের স্বপ্ন ছিল কোরআন সিফের সুরা মেরাজ সুরা নজমের আয়তে আছে যে এটি মোহাম্মদ রসুল্লাহর হৃদয়ের একটা সফর ছিল তার তার অন্তর চক্ষুর সফর ছিল তার দেহের সফর ছিল না আমি গতকালও বলেছি গতকাল ইসরায়েলেও আছে এটা এটা ছিল ছিল কিন্তু মানুষ এটিকে ভুল বুঝবে ভুল করবে এই কারণে আল্লাহ তালা বলেছেন যে এটাকে ফেতনা বানিয়েছি মানুষ এই রোয়া এবং রসরুল্লার এই মেরাজের কারণে ফেতনা এবং পরীক্ষার সম্মুখীন হয়েছে আজকে উম্মতে মাহমুদের একটা বিরাট অংশ মেরাজের বিষয়টি নিয়ে পরীক্ষার সম্মুখীন যে কারণে ইসা আল ইসলামকে আকাশে জীবিত মানে তা আপনি ভালো করে মনে রাখেন যে ভাই যিনি শুনছেন যে রসুল্লাহার সফর আধ্যাত্মিক সফর ছিল আল্লাহর সবচেয়ে নিকটে তিনি পৌঁছেছেন যেখানে অন্য কোনো নবীও পৌঁছতে পারেনি যেখানে কোনো ফেরেশতাও পৌঁছতে পারেনি তো বোরাকের যতটুকু সম্পর্ক আছে বোরাক শব্দটার আসলে মূল ধাতু হলো বে রা রে কাফ বার্ক বিদ্যুৎ রসুলুল্লাহর এই সফর যেহেতু কাশ্মীর সফর ছিল বিদ্যুৎ গতিতে হয়েছে বরং আরও বেশি গতিতে হয়েছে খোদার কাছে তিনি পৌঁছে গেছেন সেই স্বপ্নের জগতে আর স্বপ্ন এবং কাশ্মীর জগতে পৌঁছতে কোনো দৈহিক সময় লাগে না যে এক মিনিটে আপনি মিনিট শব্দ বলা হয়তো ঠিক না রসুল্লার এই সফর উন্নত মানের সফর বাহ্যিক কোনো বাহনের মাধ্যমে ছিল না তার আত্মার সফর ছিল ধন্যবাদ আপনাকে শুধু দর্শক মণ্ডলী দেখতে দেখতেই আজকে আমাদের সময় ফুরিয়ে এলো আহমদি যারা দর্শক আছেন তাদের সকলের নিকট আমার এই নিবেদন যে আমাদের সকলেরই দায়িত্ব আমরা যেন সত্যের এই বাণী আমার আমাদের পাড়া প্রতিবেশী সহপাঠী সহকর্মী এবং সবাইকে যেন এই সত্যের বাণী পৌঁছে দিই আর এ কাজকে সহজ করার লক্ষ্যে আহমদিয়া মুসলিম জমাত বাংলাদেশের পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত লিফলেট তৈরি করা হয়েছে এই লিফলেটে জমাতে আহমদিয়ার বক্তব্য খুবই সংক্ষিপ্তভাবে এবং দলিল প্রমাণের সাথে উপস্থাপন করা হয়েছে আপনার জন্য যদি এটা তো করতে অসুবিধা হয় এই বই পাঠ করেও বই পাঠ করলেই অনেক সহজে আহমদিয়া জমাত সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা সৃষ্টি হয়ে যাবে লিফলেটের মাধ্যমে সুদী সুদী দর্শক মণ্ডলী আজকের এই অনুষ্ঠান আমরা এখানে শেষ করতে যাচ্ছি আগামীকাল আবার এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আগামীকাল বাংলাদেশ সময় সাড়ে সাতটার সময় এই অনুষ্ঠান আবার দেখানো শুরু হবে আশা করি যে আপনারা সবাই আজকের মতন উদ্দীপনার সাথে এই অনুষ্ঠান দেখবেন এবং মেহমান আপনারা আসবেন এবং আহমদিয়া মুসলিম মুসলিম জামাতের সম্বন্ধে জানবেন শুধু দর্শকমণ্ডলী এই বলেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও বরাকাত ওবরাকাত